আমি সবাইকে মিউট করে দিচ্ছি। তো ট্রেনিং চলাকালীন অবস্থায় কারোতে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা অবশ্যই কোশ্চেনটা নোট ডাউন করে রাখবেন। স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আমরা ইনশাল্লাহ ট্রেনিং শেষ হওয়ার পরে বা আমার স্লাইডস গুলা কমপ্লিট বা আমার টেকনিক্যাল সেশনটা কমপ্লিট হওয়ার পরে আমরা কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমরা ট্রেনিং সেশনটাকে তিনটা ভাগে ভাগ রেখেছি। তো সে ফার্স্ট হচ্ছে আমি আপনাদের টেকনিক্যাল টার্মিনোলজি নিয়ে কথা বলবো, কনফিগারেশন দেখাবো। সেকেন্ড পার্টে হচ্ছে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিব, এবং থার্ড পার্টে হচ্ছে আমরা একটা কুইজ নিব। যারা ওই কুইজে আপনার ইয়ে হবেন, যেটাকে বলে হচ্ছে পাস মার্কস পাবেন, আমরা সবাইকে একটা সার্টিফিকেশন দিব আমাদের বিডিকমের পক্ষ থেকে। হ্যাঁ জি ভাই, আমি আজকে এলএসসিপি ব্যাকআপ লিংক দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে শুরু করছি ট্রেনিং সেশনটা। হোপফুলি আপনাদের কিছু হয়তো আপনারা নতুন কিছু দেখতে পারবেন আমাদের ডিভাইসের মধ্যে, হোপফুলি হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আসলে আমি একটু জাস্ট আমাদের কোম্পানি সম্বন্ধে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে, যে আমরা সাংহাই বর্ডার কমিউনিকেশন কোম্পানি লিমিটেড, এটা চাইনা সাংহাই বেসড একটা ওইএম কোম্পানি, যারা অরিজিনাল ইকুইপমেন্টস ম্যানুফ্যাকচার করে। এবং আমাদের বাইরে মোটামুটি হচ্ছে 67টা কান্ট্রিতে আমাদের অপারেশনস চলে, মোর দ্যান 67 কান্ট্রিজ। আর আমরা হচ্ছে বাংলাদেশে আমাদের একটা অফিস আছে, যেটা অ্যাজ এ এশিয়া প্যাসিফিক সাপোর্ট সেন্টার হিসেবে আছে। আমরা এখান থেকে সাউথ এশিয়ার বিভিন্ন কান্ট্রি এবং হচ্ছে আপনার ল্যাটিন আমেরিকা প্লাস সাউথ আফ্রিকা, এই ধরনের কিছু কান্ট্রিতে আমরা এখান থেকে সাপোর্ট প্রোভাইড করি। তো আমরা এখানে আসলে আমাদের নিজস্ব অফিস নিয়ে অপারেশনস চালাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশে একজন ডিস্ট্রিবিউটর আছে যাদের মাধ্যমে আসলে প্রোডাক্ট গুলা ডিস্ট্রিবিউট করা হয়, লাইক প্রভিডেন্ট টেকনোলজি, ওরা হচ্ছে আমাদের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর। ওদের মাধ্যমে হচ্ছে আমাদের প্রোডাক্টস গুলো বাংলাদেশ মার্কেটে সেল করা হয়। তো এটা হচ্ছে আমাদের বিডিকম। এখন আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স ইপন সলিউশন। তো অ্যাকচুয়ালি অ্যাডভান্স ইপন সলিউশন আমি কেন বললাম, আসলে এই কথাটা আসলে অ্যাডভান্স ইপন সলিউশনের মতো না। সলিউশন মিনস হচ্ছে আমরা যে সার্ভিসটা বা ফিচার্সটা প্রোভাইড করি। আর অ্যাডভান্স কথাটা রেখেছি যেমন হচ্ছে আমরা নর্মালি সচরাচর যে কনফিগারেশন গুলা আমাদের নেটওয়ার্কে করি না, বাট আমাদের প্রয়োজন পড়ে, বা হচ্ছে আমরা না জানার কারণে করতে পারি না বা ইমপ্লিমেন্ট করতে পারি না। তো দ্যাটস ওয়াই আমরা ওই জিনিসগুলো দেখাবো যেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কে অনেক সময় প্রয়োজন পড়ে, বাট হচ্ছে আমরা না জানার কারণে করতে পারছি না, বা বিডিকমে কিভাবে করতে হয় সেটা আমরা না জানার কারণে করতে পারছি না। আমরা অলওয়েজ সবাই টেকনোলজি সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, আমরা টেকনোলজি সম্বন্ধে জানি, বাট হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, কারণ বিডিকমে সেটা কিভাবে করতে হয় আমরা জানি না। আমি আজকে সেটাই দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা আজকে আলোচনা করব হচ্ছে ভিলেন কনফিগারেশন, এবং ভিলেনটাকে ইউজ করে কিভাবে কিউ এন কিউ এবং মাল্টিকাস সার্ভিস পাস করানো যায় সেটা আমি দেখাবো। আমরা অনু কনফিগারেশন ম্যানেজমেন্ট দেখবো উইথ প্রি কনফ্লিক্ট টেমপ্লেট, লাইক হচ্ছে আমি আমার মাল্টিপল ওইনুতে কিভাবে প্রি মানে আগেই সার্ভিস গুলা ডিফাইন করে রাখতে পারি, যেন ওইনুটা আপ হওয়ার সাথে সাথে সার্ভিসটা পেয়ে আপ হয়। দেন হচ্ছে বলছি আমরা রিডান্ডেন্সি, রিলায়েবিলিটি এবং পন ফাইবার প্রোটেকশনটা দেখবো, সিকিউরিটি এবং লগ ম্যানেজমেন্ট, লাইক হচ্ছে আমার নেটওয়ার্কে আমি একটা লগ সার্ভার মেনটেন করতে চাচ্ছি, তাহলে আমি বিডিকম মোবাইলটি থেকে কিভাবে আমার ডেটাগুলো, আমার লগ গুলো আমি আমার লগ সার্ভারকে পাঠাবো। দেন হচ্ছে আমাদের ফার্মওয়্যার আপগ্রেডেশন, লাইক আমার প্রয়োজন পড়লো ওয়েলটি ফার্মওয়্যারটা আপগ্রেড করতে, অথবা আমার প্রয়োজন পড়লো ওইনুর ফার্মওয়্যার আপগ্রেড করতে, সেটা যে কোনো ভেন্ডরের অনুই হতে পারে, বিডিকম হতে পারে অথবা আদার ভেন্ডরের অনু, বাট আমি আমার পয়েন্টে বসে, ওইটি পয়েন্টে বসে কিভাবে আমি মাল্টিপল ওইনু একসাথে আপডেট করতে পারবো সেটা আমরা দেখাবো। এটার বিভিন্ন প্রসেস আছে, আপনার টিএফটিপি করে করা যায়, এফটিপি করে করা যায়, আমরা প্রসেস জাস্ট এফটিপি টিএফটিপি কিছু প্রসেস আপনাদের দেখাবো কিভাবে করা যায়। দেন হচ্ছে মনিটরিং এবং ট্রাবল শুটিং, যে আমরা অ্যাডভান্স লেভেলে ট্রাবল শুটিং কিভাবে করতে পারবো, আমাদের নেটওয়ার্কে প্রবলেমস হলে, লাইক পাওয়ার রিলেটেড ইস্যু হলে আমি আগে প্রিডিফাইন্ড ভাবে কিভাবে জানবো যে আমার প্রবলেমস গুলো কি আছে। তো অ্যাকচুয়ালি টেকনোলজিতে যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদের জাস্ট 2 থেকে 3 মিনিট একটা বেসিক আইডিয়া দিব। বেসিক আইডিয়া বলতে যে আমরা ইপন বেসিক অ্যাকচুয়ালি কি কি শিখছিলাম সেটা হচ্ছে আমি 2 মিনিটের মধ্যে একটা গ্ল্যান্স বলে যাব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা বেসিকে এইগুলো কাভার করার পরে আসলে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে আমাদের FTTX টেকনোলজিতে দুটা টেকনোলজি আছে, একটা হচ্ছে ইপন, একটা হচ্ছে জিপন, একটা IEEE স্ট্যান্ডার্ড, একটা ITU স্ট্যান্ডার্ড। সো নেক্সট জেনারেশন আসলে কি আসতেছে, ফিউচারে আমরা কি দেখতে পাবো,
তো বর্তমানে আমরা আছি হচ্ছে কি 1.25 অথবা 2.5G-তে, এবং মোরললেস 10G-ও ইউজ করা হচ্ছে ডাউনলিঙ্ক পন সাইটে। আর নিয়ার ফিউচারে আসতেছে আবার এনজি পন অথবা হচ্ছে XGS-G পন। এই ধরনের টেকনোলজি আপনার স্পিডিং রেশিও বেড়ে যায় হচ্ছে একটা কোরকে আপনি 256টা পর্যন্ত কোরে স্পিড করতে পারবেন, এবং হচ্ছে কি আপনার নেটওয়ার্কের ক্যাপাসিটি ডাউনলিঙ্ক যেটা পন ক্যাপাসিটি সেটা 10G, 25G এবং 40G পর্যন্ত এক্সটেন্ড করা সম্ভব। এগুলো হচ্ছে নিয়ার ফিউচার টেকনোলজি, যা আর থেকে আরো 10 বছর বা 5 বছর পরে এই টেকনোলজি গুলো আমাদের চলে আসবে। সে জাস্ট আমাকে আমার আমি জানালাম আপনাদের। এবং প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কে আমরা বেসিকে শিখেছি কি যে একটা বা দুইটা বা তিনটা সার্ভিস একটা ওয়েলটি দিয়ে প্যাসিভ অপটিক্যাল স্পিটার হয়ে অণু হয়ে ইউজার পর্যন্ত কিভাবে যায়, দ্যাট মিনস প্লাগ এন্ড প্লে মোডে একটা ওয়েলটি কিভাবে অপারেট করে, অথবা ভিলেন মোডে একটা ওয়েলটি কিভাবে অপারেট করে। তো আমরা নর্মালি শিখেছি কি তিনটা সার্ভিস বা দুইটা সার্ভিস ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস আপনার ওয়েলটি হয়ে কিভাবে ল্যাক টু নেটওয়ার্ক দিয়ে ইউজার পর্যন্ত যায়। এবং আমরা কিছু টার্মিনোলজি সম্বন্ধে জেনেছি যে পন কি, জিপন কি, ওয়েলটি কি, ওএনইউ কি, এসএফইউ কি, এসজিইউ কি। তো এই ধরনের টার্মিনোলজি গুলো আমরা জেনেছি। এই টার্মিনোলজি জানা থাকা জরুরি, কারণ যখন আমরা নেটওয়ার্কে কাজ করি তখন কেউ একজন হঠাৎ করে বললো যে পন, কেউ একজন হঠাৎ করে বললো পিওএস, বাট আমাদের এটা জানা থাকা জরুরি পিওএস বলতে আমরা কি বুঝাচ্ছি, প্যাসিভ অপটিক্যাল স্পিড। সো কিছু টার্মিনোলজি জেনে থাকা নেটওয়ার্কিং এর কাজ করার জন্য খুব ইজি হয়। যারা আমরা শিখেছি হচ্ছে ডাউনলিঙ্ক স্ট্রিম, ডাটা স্ট্রিম গুলো কিভাবে হয়। নর্মালি আমাদের ইপন টেকনোলজি যেটা IEEE স্ট্যান্ডার্ড ফলো করে সেটা হচ্ছে ডাউনলিঙ্ক এর ডাটা স্ট্রিম হয় ব্রডকাস্টিং, দ্যাট মিন প্রত্যেকটা অণুতে সে সবগুলা ডাটাই শেয়ার করে। লাইক এখানে তিনটা ডাটা আছে 1, 2, 3, সবগুলা অণুই সে ডাটাটা রিসিভ করেছে, এবং অণু তার অণু আইডি অনুযায়ী সে নিজের স্পেসিফিক ডাটাটা ইউজারকে পাঠাবে। তো এটা হচ্ছে ডাউনস্ট্রিম এর টেকনোলজি, যেটা 1490 ন্যানোমিটার ট্রান্সমিটেড হয়। এবং আপস্ট্রিম এর টেকনোলজিটা আমরা জানি যে প্রত্যেকটা ইউজার সিঙ্গেল সিঙ্গেল করে ডাটা অণুতে পাঠাচ্ছেন সিম্পল। এখন এই ডাটাগুলো কিভাবে ওল্টি পর্যন্ত যায় এটাকে বলা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। কারণ হচ্ছে কি আপনার ডাটাটা ওল্টি পর্যন্ত যেতে হলে একটা টাইম স্লটের সে সময় নেবে, একটা কিউতে থাকবে সে। লাইক 1, 2, 3 ডাটা একটা কিউতে আছে, যার ভ্যালু যত আমরা যা ডিক্লেয়ার করে রাখছি। আর যদি আমরা ডিক্লেয়ার না করে ওল্টি বাই ডিফল্ট DBA ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন ফিচার ফলো করে, ওটা ফলো করে সে ডাটাটা ওল্টির দিকে পাঠায়। লাইক প্রথমে হচ্ছে 1 নম্বর ডাটা দেওয়া টাইম স্লট, 2 নম্বর 3 নম্বর এটা একটা টাইম ডিলে হয়, লাইক 125 মাইক্রোসেকেন্ড এই ধরনের একটা টাইম ডিলে হয়ে ডাটাগুলো পৌঁছায় ওল্টি পর্যন্ত। দ্যাট মিনস ডাউনলিঙ্কে ছিল আমরা দেখেছিলাম ব্রডকাস্ট, আপলিঙ্কে সেটা হচ্ছে ইউনিকাস্ট, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাকেট একটা একটা করে যাচ্ছে। এবং এটা হচ্ছে আপনার ইপনের প্যারামিটার্স। লাইক আমরা জানি যে ডাউনলিঙ্ক এবং আপলিঙ্ক এর প্যারামিটার্স হচ্ছে 1.25 Gbps, 10G-র ক্ষেত্রে সেটা 10G আমি আগে বলেছি, স্পিটিং রেশিও 64, ডাউনলিঙ্ক এর 1490 ন্যানোমিটার ওয়েভলেন্থ, আপলিঙ্ক এর 1310, এবং হচ্ছে এগুলো হচ্ছে অপটিক্যাল পাওয়ার বাজেট, মিনস যে আমরা পন মডিউল গুলো ইউজ করছি সেটা কোন স্ট্যান্ডার্ড এর কত পরিমাণ পাওয়ার ডিবি ছাড়বে ডিপেন্ড করে হচ্ছে এই স্ট্যান্ডার্ডটার উপর। EX20+, EE+ না EEE+, যত বেশি প্লাস বাড়বে তার ট্রান্সমিশন এবং রিসিভিং সেন্সিটিভিটি তত বাড়বে, এবং কাভারেজ এরিয়া আমরা জানি 20 কিলো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে নর্মাল মনে করেন যে একটা ব্রডকাস্টিং এবং টিভি অপারেশন নেটওয়ার্ক যেটা ডুয়েল ফাইবার দিয়ে হচ্ছে। লাইক এখানে কোনো ওয়েলটি নেই, না সরি এখানে ওয়েলটি আছে, এখানে ওয়েলটি আছে, ইপন ওয়েলটি আছে, বাট এই টেকনোলজিটা হচ্ছে ডুয়েল ফাইবার দিয়ে। লাইক CATV কেবল আলাদাভাবে যাচ্ছে, ওয়েলটির ডাটা লিঙ্ক এবং ইন্টারনেট আলাদাভাবে যাচ্ছে, বাট টেকনোলজিটা এখন চেঞ্জেস হয়ে আমরা এই টেকনোলজিতেও আনতে পারি যে আমি একটা WDM কম্বাইনার ইউজ করে CATV সিগন্যালটাও ঢুকে ফেলতে পারি, ফাইবার সিগন্যালটা এবং ওয়েলটির সিগন্যালটাও ঢুকে ফেলতে পারি। দেন একটা সিগন্যাল আমি নিয়ে যেতে পারি ইউজার এন্ড পর্যন্ত, সেখানে ইউজার আপনার RF পোর্ট দিয়ে ডিশ পাবে বা CATV সার্ভিস পাবে, এবং ল্যান্ড পোর্ট দিয়ে ইন্টারনেট পাবে, এবং যদি চাই আমরা IP টেলিফোনি সার্ভিস সেটাও সম্ভব। দ্যাট মিনস এটাকে বলে হচ্ছে ট্রিপল প্লে সিঙ্গেল ফাইবার দিয়ে। আগেরটা আমরা দেখেছি ডুয়েল প্লে বা ট্রিপল প্লে ডাবল ফাইবার দিয়ে, এটা হচ্ছে ট্রিপল প্লে সিঙ্গেল ফাইবার। এগুলো আমরা বেসিকে দেখেছি। সো অ্যাকচুয়ালি বেসিকে আমরা কভার করেছি কি একটা মাইক্রোডিক থেকে, লাইক একটা হচ্ছে ওয়েলটি বা একটা সুইচ থেকে একটা ওয়েলটি কিভাবে আপ করতে হয়, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থেকে সুইচ দিয়ে রাউটার অথবা সরাসরি অণু থেকে রাউটার অথবা একটা বা মাল্টিপল অণু থেকে রাউটার কিভাবে কাজ করতে হয়। এবং আমরা শিখেছি হচ্ছে কি FPDX টেকনোলজি প্লাগ এন্ড প্লে মোডে কিভাবে কাজ করে, ভিলেন মোডে কিভাবে কাজ করবে, কিভাবে আমি ওয়েলটিতে IP বসিয়ে কাজ করাতে পারি,
রিডেন্ডেন্সি কি ছিল, আরএসটিপি নিয়ে হয়তো আমরা কথা বলেছিলাম, এবং ওএফ থেকে কিভাবে অপারেশনস করা যায় সেটা নিয়ে কথা বলেছিলাম। ওইনো ডিসক্রিপশন, মানে একটা অণুকে আমি ম্যানেজেবিলিটি করার জন্য বা দেখার জন্য অণুটিকে কি ধরনের ডিসক্রিপশন দিতে পারি। লুপ ডিটেকশন, আমরা আমাদের প্রোটেকশনের জন্য স্টর্ম কন্ট্রোল, আননোন প্যাকেটস কে সাপ্রেস করার জন্য ওয়েনু ভিলেন, অণু পর্যন্ত কিভাবে ডাটা ভিলেন দিয়ে নিয়ে যাওয়া যায়। অণু রিমোট ম্যানেজমেন্ট, লাইক আইপি দিয়ে হোক, ওএলটি থেকে হোক, অণুকে রিবুট করা বা অণুকে আনপ্লাগ করা, ডিরেজিস্টার্ট করা। পাওয়ার বাজেট, অপটিক্যাল পাওয়ার বাজেট বা স্প্লিটিং সম্বন্ধে আমরা দেখেছিলাম, এবং অণু মনিটরিং। তো দিজ আর দ্য বেসিক টপিকস আমরা আমাদের বেসিক পার্টে শেষ করেছিলাম। এখন দেখেন এই টপিকস গুলো নিয়ে আমি কিন্তু আজকে আর কোনো কমিউনিকেট বা কথা বলবো না, আমি এখন চলে যাবো হচ্ছে আমাদের অ্যাডভান্স টপিকে। লাইক এখানে দেখেন আমি ফার্স্টে যেটা ছিল, আমি একটা সিঙ্গেল কানেক্টিভিটি এস্টাবলিশ করেছি, তাই তো? এখানে একটা সিঙ্গেল কানেক্টিভিটি। এখন আমি চাচ্ছি কি আমার এই পোর্টটার ক্যাপাসিটি হচ্ছে 1G, এই পোর্টটার ক্যাপাসিটি 1G, তার মানে আমার ট্রাফিক ঢুকতেছে এখন 1G। ফর এক্সাম্পল আমি এখানে 2G ট্রাফিক ঢুকাই দিলাম, যে আমি দুটা কেবল লাগাই দিলাম। দুটা কেবল লাগাই দিলে কি হবে, যেহেতু এই ডিভাইসটা বাই ডিফল্ট আরএসটিপি এনাবল করা আছে, এই ডিভাইসটা কি করবে, এই ডিভাইসটা এই পোর্টটাকে শাট করে দিবে। সে দেখবে কি, সে দেখবে হচ্ছে দুইটা পোর্টই সেম ধরনের সার্ভিস আসতেছে, যদি এটা সুইচ থেকে এসে থাকে। আর যদি মাইক্রোটিক থেকে আসে থাকে তাহলে সে দুইটাকে আলাদা করবে, কারণ মাইক্রোটিকের ফিজিক্যাল ইন্টারফেস এর ম্যাকটা হয় আলাদা, তো আলাদা সার্ভিস। বাট সে কিন্তু দুইটা সার্ভিস একসাথে ইউজ করতে পারবে না, কারণ হচ্ছে কি ইউজার হিট করতেছে সবসময় একটা সার্ভিসের উপরে, তো যে কোনো একটা পাত এখানে ইউজ হবে, একটা পাত আসলে আইডল থেকে যাবে। বাট আমি চাচ্ছি কি এই দুইটা পাতই একসাথে ইউজ করতে, তো এটাকে বলা হয় এগ্রিগেশন। মাইক্রোটিকে অথবা সিসকোতে বা আদার ভেন্ডারে এটাকে বলা হয় পোর্ট চ্যানেল, বিটিকমে বলা হয় পোর্ট চ্যানেল অথবা এগ্রিগেশন। তো এগ্রিগেশন করা মিন্স কি আমি এই দুইটা পোর্টকে একটা কম্বাইন্ড পোর্টে নিয়ে আসবো এবং দুইটা চ্যানেল একসাথে ইউজ করবো। দ্যাট মিন্স এটা 1G এবং 1G ট্রাফিক মিলে 2G ট্রাফিক হয়ে যাবে আমার। তো এখানে আমার দুটা জিনিস সম্ভব, আমি ইচ্ছা করলে এখানে রিডান্ডেন্সি করতে পারি, লাইক আরএসটিপি হোক, ইএপিএস হোক, রিডান্ডেন্সি। আমি ইচ্ছা করলে এখানে ব্যাকআপ লিঙ্ক করতে পারি, যে একটা লিঙ্ক অ্যাক্টিভ থাকবে, একটা লিঙ্ক ব্যাকআপ থাকবে, যখন ডাউন হয়ে যাবে তখন আমি ইউজ করব। আমি একটা লিঙ্ক করতে পারি যেটা যদি সিমিলার টাইপস অফ ডিভাইস থেকে এসে থাকে, আমি এখানে এলএসসিপি করতে পারি। সো আমার অনেক ধরনের অপশনস থাকে, আমি কোনটা চুজ করবো ডিপেন্ডস অন আমার নেটওয়ার্কের ক্যাপাসিটি, আমার কত প্রয়োজন। তো আমি যেটা বলেছি এলএসসিপি, তো এলএসসিপিটা অ্যাকচুয়ালি কি মনে করেন যে আমার দুইটা ওয়েলটির মধ্যে আমি কানেক্টিভিটি এস্টাবলিশ করব, এবং 1G এবং 1G ট্রাফিক মিলিয়ে আমি 2G ট্রাফিক নিয়ে আসবো ওয়েলটিতে। সো আমার পারপাস হচ্ছে দুইটা ওয়েলটিতে কানেক্টিভিটি এস্টাবলিশ করে 2G ট্রাফিক বা 2G চ্যানেল আমি এখান দিয়ে নিয়ে যাব। এবং আরেকটা জিনিস আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকআপ লিঙ্ক, মিন্স যে আমি ওয়েলটিতে দুইটা কানেক্টিভিটি এস্টাবলিশ করলাম, আমি জানি না দুইটা কানেক্টিভিটি আমার কোন ধরনের ডিভাইস থেকে আসছে এবং ওই ডিভাইসে কি ধরনের অপারেশনস চলতেছে বা কি ধরনের সুইচিং ফিচার এনাবল আছে। আমি জানি না ওখানে আরএসটিপি চলছে কিনা, আমি জানি না ওখানে এলএসটিপি আছে কিনা, আমি জানি না ওটাকে আসলে ম্যানেজেবল না আনম্যানেজেবল ডিভাইস। তো ওই ধরনের সিনারিওস এর ক্ষেত্রে যদি দুইটা লিঙ্ক আমার দুইটা ডিফারেন্ট জায়গা থেকে আসে বাট একই সার্ভিস ক্যারি করে, তো ওই ধরনের সিনারিওস এর ক্ষেত্রে আমরা কি করি, আমরা ব্যাকআপ লিঙ্ক কনফিগার করি, যে একটা লিঙ্ক অ্যাক্টিভ থাকবে, একটা লিঙ্ক ব্যাকআপ থাকবে, এট এ টাইম আমি একটা লিঙ্কে চালাবো। তো সেই ধরনের সিনারিওস এর ক্ষেত্রে আমরা এই কাজটা করি। তো এটা সাজেস্টেড থাকে অলওয়েজ যে ব্যাকআপ লিঙ্কটা কনফিগারেশন যেন আপনারা এসএফপি পোর্টে করেন। সুবিধা কি, সুবিধা হচ্ছে যখন ব্যাকআপ লিঙ্ক একটা লিঙ্ক ডাউন হবে, লাইক অ্যাক্টিভ লিঙ্কটা ডাউন হবে, তখন এসএফপি মডিউলটা ডাউন হয়ে যাবে, মানে ফাইবার লিঙ্কটা ডাউন হয়ে যাবে। তো ফাইবার লিঙ্ক ডাউন হয়ে গেলে আপনাদের খুব ইজি ওয়ে, মানে সুইচের জন্য খুব ইজি ওয়ে শিফট করা, সে আর নতুন ভাবে ম্যাক অ্যাড্রেস টেবিল দেখে না বা এজিং টাইম ফলো করে না বা ডাটা ক্যারিয়ার ফলো করে না, সে সরাসরি দেখে যে না পোর্ট ডাউনে কিছু শিফট করে ফেলে। সুইচিং টাইমটা খুব ফাস্টার হয়, অ্যারাউন্ড 15 মিলি সেকেন্ড, 10 থেকে 15 মিলি সেকেন্ডের মধ্যে সুইচিং টাইমটা হয়ে যায়। আরেকটা জিনিস আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা ফাইবার প্রোটেকশন, এটাকে আমরা বলি হচ্ছে পিএসজি, বেসিক প্যাসিভ প্রোটেকশন সুইচিং গ্রুপ। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে আসলে কিছু না, যে আপনার একটা ওয়েনু আছে, লাইক বা আপনি কাস্টমারকে 64টা অণু সার্ভিস দিয়েছেন, এখন 64টা অণু একটা পনপোর্ট থেকে চলে, বাট হচ্ছে কি ওইটার জন্য কোনো রিডান্ডেন্সি বা ব্যাকআপ লাইন, লাইক একটা কর্পোরেট ইউজারকে কানেক্টিভিটি দিয়েছেন শুধু মাত্র একটা অণু দিয়ে, মাঝে মাঝে ওই জায়গায় ফাইবার ডাউন হয়ে যায়, কারণ হচ্ছে কি আপনার যে এরিয়া দিয়ে, লাইক এটা পন ওয়ান থেকে গেছে, যে এরিয়া দিয়ে কানেকশনটা গেছে এই জায়গায় ফাইবার ডাউনটা বেশি হয়, এই 500 মিটারে অনেক বেশি ফাইবার কাটা যায়। তখন আপনাকে কি করতে হবে, আপনি মনে করেন আরেকটা এরিয়া ঘুরে এনে
স্ট্যান্ড বাইলিং নিয়ে আসবেন, আরেকটা এরিয়া দিয়ে ঘুরে এনে ওই সেই স্পিটার ভিতরে ঢুকিয়ে দিবেন। তাহলে এখানে মনে করেন 500 মিটার, এটা ঘুরে আসছে 1 কিলো বা 200 মিটার যেটাই হোক। সো এই দুইটা কোরের মধ্যে একটা রিডান্ডেন্সি পাবেন, এটাকে বলা হচ্ছে ফাইবার প্রোটেকশন সুইচিং। দ্যাট মিনস যদি এই অ্যাক্টিভ লিঙ্কটা ডাউন হয়, অটোমেটিকলি এই স্ট্যান্ড বাই লিঙ্কটা দিয়ে সার্ভিস গুলো চলতে থাকবে। তো আসলে এই প্রোটেকশনটা হচ্ছে এই দুইটা ফাইবারের মাঝে, পুরো নেটওয়ার্কের মাঝে না, এই দুইটা ফাইবারের মাঝে। তো এই ধরনের প্রোটেকশনকে বলা হয় হচ্ছে টাইপ বি প্রোটেকশন। এই ধরনের অনেক ধরনের ফাইবার প্রোটেকশন থাকে ডিভাইসের মধ্যে, লাইক টাইপ সি প্রোটেকশন হ্যান্ড ইন হ্যান্ড। তো টাইপ সি এর জন্য কি লাগে, একটা পনপট থেকেই হয়, বাট এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে দুইটা ফাইবার লিঙ্ক ঢুকতে পারে অণু থাকে, বাট ওই অণুগুলো এখন বর্তমানে বেরি কমেন নেই। বাট যদি আপনারা এই ধরনের অণু ইউজ করতে চান, দুই ধরনের ফাইবার লিঙ্ক ঢুকতে পারবে, লাইক একটা উল্টি থেকে, একটা উল্টি দুইটা পোর্ট থেকে আসলো, হ্যাঁ দুইটা লিঙ্ক দুইটা পন মডিউল থেকে আসবে। তার মানে এখানে একটা আমাদের লস হচ্ছে কি, আমার দুইটা পন মডিউল ইউজ করতে হচ্ছে একটার জন্য, যেটা আমি রিডান্ডেন্সি প্রয়োজন। আর একটা জিনিস আমার কি হচ্ছে, বেনিফিট হচ্ছে কি, বেনিফিট হচ্ছে কি, আমার যদি মেজর ফাইবার লিঙ্ক কাটা পড়ে থাকে বা আমার মেজর কানেক্টিভিটি দিয়ে থাকে কাস্টমারদের, সেই ধরনের জিনিসে আমাদের সুবিধা হয়, যে ভিআইপি কাস্টমারদের ফাইবার লিঙ্ক বারবার কাটা পড়ছে, সেই জিনিস আমাদের মানে আমাদের প্রবলেম সলভ হয়। আর একটা জিনিস যেটা আমি বললাম সেটা হচ্ছে যে দুইটা অণু, একটা অণুতে দুইটা পনপট, তো একটা অণুতে দুইটা পনপট হলে এটাকে আমরা কি বলছি, টাইপ সি। তো টাইপ সি এর ক্ষেত্রে কি হবে, এই জায়গা থেকে একটা কোর আসলো, আমি দুটা ইউজ করতে পারলাম, দুটা ফাইবার পন পোর্টে এট টাইম ইউজ করতে পারলাম, আমার কোনো সমস্যা নেই, আমি একটা পন দিয়ে আরেক জায়গায় সার্ভিস দিতে পারছি। তো একটা পন থেকে এখানে এসে ঢুকলো, আর একটা পন থেকে সেখানে ঢুকলো, অনুটা সেই সুইচিংটা করবে, সে দেখবে এটার ফাইবার ডাউন, সে ওটাতে সুইচ করে দেবে, এটাকে বলে টাইপ সি। আর একটা হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড, সেটা হচ্ছে দুইটা ওয়েলটি থেকে আসবে, সেক্ষেত্রে অনুর দুটা ফাইবার লিঙ্ক লাগে। তো সেই ক্ষেত্রে সে দুইটা ওয়েলটি থেকে লিঙ্ক আসবে, অনু ডিটেক্ট করবে যে হ্যাঁ আমার এই ওল্টি লিঙ্ক ডাউন হয়েছে, অনু সুইচ করে দিবে। তো এটার মধ্যে দুটা প্রোটেকশন পায়, ওল্টিরও প্রোটেকশন পায়, অনুরও প্রোটেকশন পায়, ওল্টিরও ব্যাকআপ পাচ্ছি, অনুরও ব্যাকআপ পাচ্ছি। তো এই ধরনের টেকনোলজিগুলো আসলে ইউজ করা হয় যখন ফাইবার প্রোটেকশন দেয়। তো আমি এখন আপাতত আপনাদের এখান থেকে সরিয়ে নিব, সরিয়ে নিয়ে হচ্ছে আমরা ইয়াতে যাব, ওল্টির মধ্যে যা আমরা কনফিগারেশনের মধ্যে যাব, যে কিভাবে আমরা কনফিগারেশনস করতে পারি ডিভাইসের মধ্যে। আমি ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাবো, কিছু আমার নোটস করা আছে, আমি ওই অনুযায়ী আপনাদের আজকে যে টপিকসগুলো ছিল সেগুলো আমরা কভার করব। তো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি আপনাদের কি কি জিনিস আমরা এখানেও দেখাবো, লাইক ইন্টার কানেকশন রিচেবিলিটি দেখাবো আমি আজকে। তো ইন্টার কানেকশন রিচেবিলিটি আসলে কি, এটা আমি একে বলে রাখি, এটা অনেকের লাগে, যারা হচ্ছে আপনার ডাটা কানেক্টিভিটি এস্টাবলিশ করেন, অথবা যারা হচ্ছে লাইক কোনো কর্পোরেটকে কানেকশন দিচ্ছেন, বা যেসব আইএসপিস গুলা দেখা যাচ্ছে ইন্টারনালি কানেকটিভিটি এস্টাবলিশ করে, লাইক আইপি ক্যামেরা, ডিভিআর মেশিন আছে অনু থেকে, তারপরে হচ্ছে আইপি ক্যামেরাগুলো অনু থেকে আছে, বা হচ্ছে একটা সার্ভার কানেক্ট করেছেন অনু থেকে, সবাই চাচ্ছে ওই সার্ভারকে রিচ করতে, বা কোনো একটা হোটেল সলিউশন করলো, বা কোনো একটা আপনার কর্পোরেটের অফিসের সলিউশন করলো পল দিয়ে। তো এই ধরনের সিনারিওজ এর ক্ষেত্রে এই ইন্টার কানেকশন রিচেবিলিটিটা লাগে। এটা আসলে কিভাবে হয়, লাইক ইন্টার কানেকশন রিচেবিলিটি আমি আসলে কি বুঝাচ্ছি আমি একটু দেখাই আপনাদের। দেখেন এটা একটা সিঙ্গেল পন পোর্ট, মনে করেন যে পন ওয়ান, এখান থেকে দুইটা অণু কানেক্টেড। এখন আমি চাচ্ছি কি এই অণু থেকে মনে করেন এই ল্যাপটপটা কানেক্টেড, এই অণু থেকে মনে করেন যে এই ল্যাপটপটা কানেক্টেড, এবং এরা পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে রিচেবিলিটি চাচ্ছে। এটা কিন্তু বাই ডিফল্ট ডিভাইসের মধ্যে হবে না, কারণ ডিভাইসের প্রোটেকশন করা আছে। ডিভাইসের কনফিগারেশনটা থাকে কিভাবে, যে অণু যত ট্রাফিক আছে নিচের দিকে, যত ট্রাফিক সব ট্রাফিক চলে যাবে আপলিঙ্ক হয়ে রাউটারের দিকে, তার মানে যত ট্রাফিক আছে সব ট্রাফিক আপলিঙ্ক পোর্ট দিয়ে পাস হবে, তাদের ইন্টারনাল পন পোর্টের মধ্যে নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন হবে না, এটা উল্টে ব্লক করে রাখে সিকিউরিটি পারপাসে। সো তার মানে এই সিকিউরিটি গুলাকে কি করতে হবে, আমাকে উঠাতে হবে, আবার প্লাস আমাকে কিছু সিকিউরিটিও যেন ভায়োলেট না হয় সেটাও চেক করতে হবে। সো আমরা এটা কিভাবে করবো আমি দেখাবো। ফার্স্ট অফ অল আমার কি, আমার ফার্স্ট অফ অল ইয়ে হচ্ছে আমি একই পনপোর্টে দুইটা অণুর মধ্যে কমিউনিকেশন করব, যাকে বলা হচ্ছে সেম পনপোর্টের দুইটা অণুর রিচেবিলিটি। সেকেন্ডটা কি, আমি দুইটা পনপোর্টের দুটো অণুর সাথে কমিউনিকেশন করবো, এটাও কিন্তু বাই ডিফল্ট বন্ধ থাকে, এই দুইটা পনপোর্ট বাই ডিফল্টই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে। সরি দুইটা পনপোর্ট মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলতে বুঝাচ্ছি কি, এই পনপোর্টের ট্রাফিক কখনো এই পনপোর্টে যাবে না। ফার্স্ট অফ অল কি বললাম, এই অণুর ট্রাফিক কখনো এই অণুতে যাবে না, এই পনের ট্রাফিক কখনো এই পনে যাবে না। এবং আরেকটা জিনিস,
যে একটা সেম ওইনু তার একটা ল্যান্ডপোর্টের ট্রাফিক কখনো আর একটা ল্যান্ডপোর্টে যাবে না। তো দ্যাট মিনস তিন ধরনের প্রোটেকশন দেওয়া থাকে অনুতে, পন টু পন প্রোটেকশন, অনু টু অনু প্রোটেকশন, অনু ইন্টারনাল প্রোটেকশন। তো এই ধরনের প্রোটেকশন গুলো আমাকে ওয়েলটিতে তুলতে হবে। তো আমি কিভাবে তুলবো সেটা আমি আজকে দেখাবো আপনাদের। তিনটা জিনিস আপনারা মনে রাখবেন। আর একটা জিনিস হচ্ছে, লাইক আমরা মনে করেন ডাইনামিক রাউটিং করি, আমাদের বিডিকমের লেয়ার থ্রি ডিভাইস ওয়েলটি যেটা 8 পোর্ট এবং 16 পোর্ট, 4 পোর্টটা লেয়ার টু। তো মনে করেন আমাদের এরকম ধরনের প্রয়োজন পড়লো যে আমি আমার নেটওয়ার্কে ওএসপি এস্টাবলিশ করতে চাচ্ছি, লাইক আমার অনেক ওএলটি কানেক্টেড, অনেকগুলো মাইক্রোটিক ডিভাইস থেকে, আমার এখানে স্ট্যাটিক রাউট দিয়ে পারপাস ফুলফিল হচ্ছে না, আমি চাচ্ছি আমার ডিফারেন্ট একটা নেটওয়ার্ক থেকে আমার ওয়েলটিকে রিচ করতে। আমার ওয়েলটির আইপি কিন্তু লোকাল আইপি, আমি একটা ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে আমার ওয়েলটিতে রিচ করতে চাচ্ছি, বাট ওর সাথে আমার মাইক্রোটিকের মধ্যে আপনার ডাইনামিক রাউটিং প্রোটোকল চলতেছে, লাইক ওএসপিএফ চলতেছে। তো আমি এই ধরনের সিনারিওজের ক্ষেত্রে ওয়েলটিকে কিভাবে ওএসপিএফ নেটওয়ার্কের মধ্যে আওতাভুক্ত করতে পারি সেই জিনিসটা আমরা দেখাবো। জাস্ট এটা অ্যাট এ গ্লান্স, আমি ওএসপিএফ অথবা ডিটেলস বলবো না, আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে বিডিকম ডিভাইসে ওএসপিএফ কনফিগার করতে হয়। আমি নেটওয়ার্ক টাইপটা পিটুপি টা দেখাবো। হ্যাঁ, যারা ওএসপিএফ নিয়ে কাজ করছেন হয়তো তারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি। আমি নেটওয়ার্ক টাইপ পিটুপি নিয়ে কাজ করবো এবং একটা সিঙ্গেল পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক কিভাবে ওএসপিএফ দেওয়া হয় সেটা দেখাবো, উইদাউট এনি ডিফল্ট রাউট, মানে কোনো স্ট্যাটিক রাউট থাকবে না। এবং হচ্ছে মাল্টিকাস্ট। দেখেন মাল্টিকাস্টিংটা কি, মাল্টিকাস্টিংটা হচ্ছে আমি একটা সার্ভার থেকে ডাটা কোয়েরি করব এবং আমার সার্ভার সেই ডাটাটা আমাকে ডেলিভারি করবে, লাইক ভিডিও স্ট্রিমিং। মাল্টিকাস্টের মেইনলি ফিচারটা হয় হচ্ছে স্ট্রিমিং। তো আমি মনে করেন যে এখানে আমার একটা মাল্টিকাস্ট ক্লায়েন্ট আছে, লাইক আমার একটা ল্যাপটপ বা মাল্টিপল অফ মাল্টিক্লাস ক্লায়েন্ট আছে, আর এখানে হচ্ছে আমার একটা মাল্টিকাস্ট সার্ভার আছে। তো আমি চাচ্ছি কি এই ক্লায়েন্টটা ডাটা কোয়েরি করবে বা ভিডিও স্ট্রিমিং কোয়েরি করবে একটা আইপির উপরে, লাইক আইপিটা কোথায় আছে, আমার ওএলটিতে আছে, সেই আইপিটা ওএলটিতে আছে, এবং ওএলটিটা একটা গ্রুপ ক্রিয়েট করবে, ভিলেন গ্রুপ, লাইক আইজিএমপি গ্রুপ বা এমসিএসটি গ্রুপ, সেই গ্রুপ এই ভিলেন 300 এর উপরে ক্রিয়েট করা হবে, এবং ওএলটিটার মাঝে যখন কোনো কোয়েরি আসবে সে সব কোয়েরিজ গুলা এই সার্ভারের দিকে ট্রান্সমিট করে দিবে। তার মানে এখানে আমার সুবিধা হচ্ছে কি, আমার সুবিধা হচ্ছে ডাটা ট্রাফিক আমার ইউটিলাইজেশন হচ্ছে। মনে করেন এই সার্ভারের সাথে যদি সব ইউজার কমিউনিকেট করে, তার মানে কি প্রত্যেকটা ইউজারের জন্য একটা ডাটা ট্রাফিক লাগে, লাইক 10 Mbps ট্রাফিক লাগে প্রত্যেকটা ইউজারের জন্য, তার মানে কি প্রত্যেকটা ইউজার অ্যাজ এ ডাটা ট্রাফিক হিসেবে এই পোর্ট দিয়ে পাস হবে। 10 × 100 ইউজার হলে এখানে লাগতেছে আপনার 1000 Mbps ডাটা। বাট আমি চাচ্ছি না, আমি থ্রুপুট ইউজ করব, সিঙ্গেল থ্রুপুট দিয়ে আমি ঢুকবো, ঢুকে এখানের মধ্যে মেকানিজমটা হবে এবং সে সব ইউজারকে সার্ভ করবে। দ্যাট মিনস এই জায়গার ডাটা ট্রাফিক পার্টটা আমি কমিয়ে আনতে পারছি, বাট সার্ভিস আমার কোনো হ্যাম্পার হচ্ছে না, যেহেতু মাল্টিকাস্টটা হয় ওয়ান ওয়ে, আমি শুধুমাত্র কোয়েরি করে দেখতে পাচ্ছি, আমার আর কোনো কিছু করতে হচ্ছে না, আমি ওখান থেকে কোনো ডাউনলোড করছি না বা হয়তো আমি ওর সাথে কোনো আর এক্সটার্নাল কোনো কমিউনিকেশন করছি না, একটা আইপি থেকে আমি জাস্ট দেখতেছি কোনো একটা স্ট্রিমিং হচ্ছে কিনা। আমি এটা একটু দেখাবো কনফিগারেশনসটা, আচ্ছা একটু পরে দেখাবো। সো আমরা এখন একটু ডিভাইসে ঢুকবো, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ফ্রন্ট সাইজটা বাড়িয়ে দিই, আচ্ছা সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জাস্ট বলবেন। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই তো? ফ্রন্টটা মোটামুটি ঠিক আছে তো? না বুঝা যাচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েলটি, আমি ওয়েলটিতে ঢুকলাম। আচ্ছা আমি মনে হয় ফ্রন্টটা একটু বাড়াই দিই, ফ্রন্টটা বাড়তেছে না কেন, আবার দেখি। ভাই বলেন,
ওকে, একটু নাম বলতে হবে, কোনটা নলিন আর নরেশের? ঠিক আছে, দুঃখিত একটু সময় নিলাম সবাই কাছ থেকে। আমি হচ্ছে ওল্টিতে ঢুকতেছি, আমার ওল্টির আইপি হচ্ছে এটা, আমি জাস্ট ওল্টিতে লগ ইন করলাম। এখন দেখেন আমি যখন একটা বিডিকম এর ওল্টিতে ঢুকলাম, লাইক আমাকে বললো যে ওয়েলকাম টু P3616 2T। বিডিকম এর ওল্টিতে আমরা এনাবল দিয়ে প্রথমে থাকি হচ্ছে আমরা ইউজার মোডে, এটাকে আমরা বলি হচ্ছে ইউজার মোড। তিন ধরনের মোড থাকে, একটা হচ্ছে ইউজার মোড, একটা হচ্ছে প্রিভিলেজ মোড, একটা গ্লোবাল কনফিগারেশন মোড, যেখান থেকে আমরা আসলে কনফিগারেশন করতে পারি। তো ইউজার মোডে আপনার আমরা আসলে বেসিক্যালি কিছু করতে পারি না, লাইক দেন আমরা ইউজার মোড থেকে এনাবল দিয়ে আমরা প্রিভিলেজ মোডে যাই। সেখানে হচ্ছে আমরা দেখতে পারি যে ডিরেক্টরি, আমার ডিভাইসের মধ্যে কি কি ডিরেক্টরি আছে। লাইক দেখেন এটা হচ্ছে switch.bin, এটাকে আমরা বলি হচ্ছে ওয়েলটির ওএস ফাইল .bin ফাইল, এটা হচ্ছে ফার্মওয়্যার। দ্যাট মিন্স ওয়েলটির মধ্যে যে অপারেটিং সিস্টেমটা চলতেছে সেটা হচ্ছে এই ফাইলটা। tiger.blue, এটাকে বলে হচ্ছে ওয়েলটির ড্রাইভার ফাইল। আমাদের নিউ ফার্মওয়্যার গুলাতে এখন কি করছি আমরা, সেটা হচ্ছে switch.bin এবং tiger.blue দুটো ইন্টিগ্রেট করে switch.bin করে ফেলতেছে। দ্যাট মিন্স তখন একটা ফাইল হচ্ছে আমাদের নিউ ওয়েলটিজ, নিউ ইপন ওয়েলটিজ গুলাতে। বাট আমাদের ওল্ডার ওয়েলটিজ গুলাতে দুটো ফাইল নেসেসারি ছিল, একটা হচ্ছে সুইচিং চিপসেটের জন্য switch.bin, আর একটা হচ্ছে পন চিপসেটের জন্য tiger.boot এজ লাইক ড্রাইভার। আমরা উইন্ডোজে বা আদার মেশিনস গুলাতে যে ধরনের ড্রাইভার ইউজ করি, সেম টাইপস অফ ড্রাইভার, এটা হচ্ছে পন ড্রাইভার। দেন স্টার্ট আপ কনফিগ, ওয়েলটির যত রানিং কনফিগারেশনস আছে আমার অথবা যত সেভিং কনফিগারেশন আছে সবকিছু থাকে হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশনের মধ্যে। এটা হচ্ছে ওয়েলটির সব ইন্টারফেস রিলেটেড কনফিগারেশন। এবং কনফিগ ডট ডিবি হচ্ছে ওয়েনুর মধ্যে যত কনফিগারেশন থাকে, ফার্স্টে বললাম কি এটা হচ্ছে ইন্টারফেস রিলেটেড কনফিগারেশন, মানে আমার ইন্টারফেসে আমি ভার্চুয়ালি যেটা দেখতে পারি সে ধরনের কনফিগারেশন। এখন একটা অন্য যদি লাইভ না থাকে তার মানে তার কোনো কনফিগারেশন আমি ওল্টি থেকে দেখতে পারবো না। তো এই কনফিগারেশনটা আসলে এখানে হিডেন থাকে, ওটা যখন আপ হয় বা আমার নেটওয়ার্কে যখন লাইভ হয় তখন হচ্ছে কি, তখন হচ্ছে আমার এই কনফিগ ডট ডিবি এক্সিকিউশন হয় এবং ইফেন্ডিক্স কনফিগটা হচ্ছে কি এই দুইটা কনফিগারেশনকে মার্চ করে। কনফিগ ডট ডিবি যে কনফিগারেশনটা এক্সিকিউশন হয় সেটা আগে ইফেন্ডিক্সে যায়, দেন হচ্ছে স্টার্ট আপ কনফিগ এক্সিকিউট হয়। তো এর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি মিডিয়া হিসাবে কাজ করে এবং মার্চ করে দেওয়া, ডাটাটা আগে ওর কাছে নিয়ে আসা, তারপরে ওই দুজনের মাঝে ডেলিভারি করে। দ্যাট মিনস হচ্ছে কি একটা ওয়েলটি অপারেশনের জন্য এই এখানে পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা জিনিস মোস্ট নেসেসারি থিং। এখন আপনারা বলতে পারেন যে তাহলে সেক্ষেত্রে আমার যদি মনে করেন একটা ওয়েলটিকে আমি ইয়ে করবো, রিসেট করবো, অথবা একটা ওয়েলটিকে আমি ব্যাক আপ করবো, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে আমি একটা ওয়েলটিকে রিসেট করবো অথবা আমি একটা ওয়েলটিকে ব্যাক আপ করবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লাইক আমার আমি যদি ব্যাক আপ নিতে চাই এই দুইটা ফাইল তো সব ওয়েলটির মধ্যে কমন থাকবে, এই তিনটা ফাইলটা হচ্ছে আমি বললাম কি একটা হচ্ছে ওয়েলটির রানিং কনফিগারেশন, যেটা আমার ইন্টারফেস রিলেটেড কনফিগারেশন, এটা হচ্ছে অনুর কনফিগারেশন, এটা হচ্ছে মার্চিং কনফিগারেশন। তো এই তিনোটা ফাইলকে আমাকে কি করতে হবে, ব্যাক আপ নিতে হবে। ব্যাক আপ নেওয়ার পরে আমি একটা ওয়েলটিতে তিনোটা ফাইল ঢুকাইতে পারবো, ঢুকাইলে কি হবে এই ওয়েলটির পুরো কনফিগারেশনটা চলে যাবে হচ্ছে আমার একটা ওয়েলটিতে। তো এখন মজার কথা হচ্ছে কি আমি এই ওয়েলটির পুরো কনফিগারেশনটা একটা ওয়েলটিতে নিয়ে যাব, নিয়ে আমার পারপাসটা কি ফিল আপ হবে, লাইক আমার এই ওয়েলটিটা নষ্ট হয়ে গেল তাহলে তো আমি আর নিতে পারলাম না, তার মানে জিনিসটা নিতে হবে আপনাকে আগে, লাইক প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে একবার করে আপনি কনফিগারেশন গুলো ব্যাক আপ রাখবেন। কারণ হচ্ছে কি আপনার প্রতি মাসে আপনার অনু আপ হচ্ছে, নতুন নতুন অনু আপ হচ্ছে, নতুন নতুন কনফিগারেশন হচ্ছে, প্রতি সপ্তাহে আপনার হচ্ছে, সো চেঞ্জেস গুলো প্রতি সপ্তাহে আসতেছে, তো আপনি এই ব্যাক আপটা নিতে পারবেন। বাট এটা আরো ওয়ে আছে অটোমেটিকলি নেওয়ার, বাট এটা আমাদের এনএমএস সিস্টেম থেকে, বাট এখান থেকে আপনি নিতে পারবেন। এখন লাইক অ্যাজ লাইক আমি যদি কনফিগারেশন গুলো ডিলেট করতে চাই, আমি মনে করেন যে আমার এই ওল্ডিটাকে অ্যাজ এ ডিফল্ট মোডে নিয়ে আসবো, আমাকে কি করতে হবে, জাস্ট ডিলেট, তাকে ডিলেট করব, এই স্টার্ট আপ কনফিগকে ডিলেট করব। ইয়েস, কোনো অবস্থাতেই আমরা এই দুটো ফাইল ডিলেট করব না, কারণ ডিলেট করলে আমার ওল্ডিটা আর অপারেট করবে না, আর রান করবে না, তখন আমাকে আবার ওই দুটো ফাইল ঢুকাইতে হবে। দ্যাট মিনস আমরা এই দুটো ফাইল কখনোই ডিলেট করা যাবে না, বা ডিলিট করতে পারবো হচ্ছে এই ফাইলগুলো যেগুলোর মধ্যে আমার কনফিগারেশনগুলো থাকে। সরি কপি হয় নাই, এবং আমার এই ফাইলটা আমি ডিলিট করব।
এই ফাইলটা একটা এক্সটার্নাল ফাইল আমি ঢুকিয়েছিলাম, এই ফাইলটা আমরা এখন দরকার নাই। দেখেন আমি এখন তিনটা ফাইল ঢুকিয়ে ডিলিট করে দিয়েছি। দেখেন আমি এই সবগুলো ফাইল এখন ডিলিট করে দিয়েছি, মানে আমার উল্টিটা এখন আমি এই যে আমার উল্টিটার মধ্যে এখন হচ্ছে কি শুধুমাত্র সুইচ ডট বিন এবং টাইগার ডট গ্রুপ ফাইল আছে। তারপরেও দেখেন আমার স্টার্টআপ কনফিগারেশন নাই, তারপরেও কিন্তু আমি আইপি তে ঢুকে আছি, আইপিটা কিন্তু এখন উল্টির মধ্যে নাই, বাট আছে। এটা কোথায় আছে আমার? এটা রানিং কনফিগারেশনে আছে আমার। তো আমার রানিং কনফিগারেশনে যেহেতু সবকিছু আমার ফ্ল্যাশ থেকে এনভি র্যামে অলরেডি এক্সিকিউশন অবস্থায় আছে, আমি ডিলিট করার পরেও কিন্তু ওল্টি থেকে আপনার বের হয়ে যাব না। ইভেন কি আমি যদি পুরো ওল্টিকে ফরম্যাটও করে দিই, আমার কিন্তু রানিং চলতে থাকবে। প্রবলেম হবে কখন? যখন ডিভাইসটা রিস্টার্ট নেবে, তখন আমার ডিভাইসটা নতুন কিছু পাবে না, সে এক্সিকিউশনের জন্য কোনো ফাইল পাবে না। সো দ্যাটস ওয়াই আপনি যখন ডিলিট করে ফেলবেন, এখন ডিলিট করার পরে আমি যদি এখন রিবুট করি ডিভাইসটা, লাইক আমি রিবুট করলাম কনফার্ম করে, লাইক রিবুট দিয়ে আমি যদি ইয়েস দিয়ে দিই, তাহলে আমার সকল কনফিগারেশন ডিভাইস থেকে চলে যাবে। এটা হচ্ছে আমরা রিসেট করব, বাট আমি চাচ্ছি না আমি আপনাদের দেখানোর জন্য। তাহলে আমি কি করবো, জাস্ট রাইট অল, এখন আমার যত কনফিগারেশন আছে সবকিছু সেভ হয়ে ওই ফাইলটা ফ্ল্যাশে চলে আসবে। দেখেন কি হয় যখন আমরা রাইট অল দিচ্ছি, সেভিং কারেন্ট কনফিগারেশন ইফ ইন্ডেক্স টু ফ্ল্যাশ মেমোরি, ওকে, কনফিগারেশন সেভ হয়ে গেছে। দেখছেন সেভ হওয়ার পরে সাথে সাথে আমার কিন্তু এই কনফিগারেশন গুলা চলে আসছে আবার। তো এইভাবে আমরা ডিভাইসটাকে ইয়ে করতে পারি, যেটাকে বলা হচ্ছে রিবুট করতে পারি। একটু সময় দেবেন আমাকে। একটা সেট আপ করছিলাম আপনাদের জন্য দেখানোর জন্য, মানে ঝামেলা হয়ে গেছে আমার যে সেট আপের যে ল্যাপটপটা আছে, ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। ওকে, তাহলে আমি এটা দেখলাম। এখন দেখেন আমি এখন ওয়ান বাই ওয়ানে যাবো, এটা হচ্ছে আমি জাস্ট বেসিক ইয়ে জিনিসটা দেখালাম। আমাদের কাছে হচ্ছে প্রায় এক ঘন্টার মতো সময় আছে, তো এক ঘন্টায় আমরা সবগুলা ইয়েটা দেখবো, মোটামুটি যেগুলো আমি কথা বলেছি সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের, আমরা ভিলেন ইন্টারফেসে আইপি বসিয়েছি, তো আমরা সবাই কি জানি আমরা সবাই ডিফল্ট রাউট করতে পারি, সবাই আমরা ডিফল্ট রাউট করতে পারি এবং ইজিলি হচ্ছে আপনার কি ডিফল্ট রাউটটা ইউজ করতে পারি। লাইক হচ্ছে আপনার আদার নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য বা হচ্ছে আদার নেটওয়ার্কের সাথে এস্টাবলিশমেন্ট করার জন্য আমরা কি করি ডিফল্ট রাউট করি, এবং সেই ডিফল্ট রাউটটা ইউজ করে আমরা নেটওয়ার্কের রিচেবিলিটি পাই। এখন একটা জিনিস দেখেন আপনার, আমি যদি এখান থেকে দেখি শো আইপি রাউট, আমি যদি এখান থেকে শো আইপি রাউট দেখি, কমান্ডটা কি ছিল শো আইপি রাউট, তো শো আইপি রাউট যদি আমি দেখি, আমি দেখতে পাচ্ছি কি আমার এই নেটওয়ার্কটা ভিলেন ওয়ান এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড, দ্যাট মিন্স একটা পি2পি কানেকটিভিটি আমার এস্টাবলিশ হয়েছে। আমি যদি দেখি শো এআরপি, আমার নেটওয়ার্কে আমি দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে আমার গেটওয়ে অ্যাড্রেস, কারণ এটা আমার মাইক্রোটিকের গেটওয়ে অ্যাড্রেস, এবং এই গেটওয়ে অ্যাড্রেস হচ্ছে আমার G7 পোর্ট দিয়ে বের হচ্ছে ভিলেন ওয়ান এ দিচ্ছে, এবং আমাকে এখানে এজিং টাইম দেখাচ্ছে, এবং আমাকে দেখাচ্ছে হচ্ছে নাম্বার অফ এআরপি এন্ট্রিজগুলো আমি দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে আমার নেটওয়ার্কের সাথে কানেক্টেড ডিভাইসগুলো, লাইক হচ্ছে আমার এই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো কানেক্টেড ডিভাইস আছে বা এই ইন্টারফেসের আন্ডারে যতগুলো কানেক্টেড ডিভাইস আছে সে আমাকে দেখাচ্ছে এআরপি লিস্টে, এবং আমি আমার গেটওয়ে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। এটা সরি, এটা হচ্ছে আমার গেটওয়ে অ্যাড্রেস। এখন দেখেন আমি কি করব, আমার টার্গেটেড হচ্ছে কি এই নেটওয়ার্ক থেকে মাল্টিপল আইপিসগুলো, লাইক এই ধরনের আইপিসগুলো অথবা নেটওয়ার্কের মধ্যে অ্যানাউন্সড করা আছে আদার ব্লকের আইপিসগুলো, সেগুলোকে আমি রিচ করতে যাচ্ছি। কোনো স্ট্যাটিক রাউট আমি করব না, আমি ডাইনামিক রাউটিং করে রিচ করতে যাচ্ছি। তাহলে আমি কিভাবে করব সেটা? তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, ডিভাইসের মধ্যে ওএসপিএফ কনফিগার করতে হবে, এবং আমি কি করব পি2পি নেটওয়ার্ক এস্টাবলিশ করব, এই ব্লক এই আইপির সাথে আমি কানেক্টিভিটি এস্টাবলিশ করব। এই আইপিটা কোথায় আছে, আমার রাউটার ইন্টারফেসে আছে। সো আমার যত ধরনের ট্রাফিক আছে, লাইক আমার যত ধরনের নেটওয়ার্ক আমি কোয়ারি করব, সব যেন আমার এটা দিয়ে বের হয়ে যায়। এখন যেহেতু আমার 00 ব্লকের জন্য কোনো ইয়া নাই, এটাকে বলা হচ্ছে কোনো রাউট দেখানো না, এখন আমার এখানে সরাসরি পিটিপি কানেক্টিভিটি কানেক্টেড না পায়, আমি এখানের মধ্যে এখন ওএসপিএফ এস্টাবলিশ করব। তো ওএসপিএফ এস্টাবলিশ করার আগে ফার্স্টে আমাকে কি করতে হবে, ইন্টারফেস
ভিলেন, যে তোমার ভিলেন ওয়ানে আইপিটা বসানো, এটা হলো নলের আর এটা আইপি হলো দুই নম্বর ওটা ওএসপিএফ নেটওয়ার্ক পুরো ডাবল পয়েন্ট টু পয়েন্ট। আমি পয়েন্ট টু পয়েন্ট করব, কারণ কি আমি চাচ্ছি আমার রাউটারের ওই পয়েন্টের আইপির সাথে ওএসপিএফ এস্টাবলিশ করতে। সো আমি কি করলাম, আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট এস্টাবলিশ করলাম ভিলেন ওয়ানে। এখানের মধ্যে আমরা ইচ্ছে করলে হ্যালো ইন্টারভেল টাইম সেট করতে পারি, ডেড ইন্টারভেল টাইম সেট করতে পারি। আমি এখানে ইচ্ছে করলে আমার যদি এমডি ফাইভ অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আমি এখানে সিকিউরিটির ইউজার পাসওয়ার্ড দিতে, অনেক কিছু আমি দিতে পারি এখানে। বাট আমি আপাতত সেগুলো যাচ্ছি না, সেগুলো আপনাদের কাছে ডকুমেন্টস দিব আমি, আপনারা ডকুমেন্টসের ডিটেইলস দেখতে পারবেন। আমি জাস্ট বেসিকটা দেখাই, রাউটার ওএসপিএফ, দেখ আমি একটু ওএসপিএফ এর নাম দিলাম ওএসপিএফ ওয়ান। আমার ওই পাশে একটা মাইক্রোটিক রাউটার আছে, ওখানে অলরেডি ওএসপিএফ কনফিগার করা আছে। নেটওয়ার্ক, আমার নেটওয়ার্কটা ছিল কত, 192.168.99.0.255.255.255.0, ওখানে ব্যাকবোন এরিয়া ছিল, দ্যাট মিন্স এরিয়া জিরো আমি এস্টাবলিশ করলাম। এখন যদি আমি দেখি শো আইপি ওএসপিএফ নেইবার, দেখেন আমার ওএসপিএফ আপ হয়ে গেছে, সাথে সাথে আপ হয়ে গেছে। এটা ছিল হচ্ছে আমার মনে করেন যে রিমোট এন্ডের ডিভাইসের নেবার আইডি। আমার ওএসপিএফ স্টেট বলছে ফুল, এবং আমার নেবার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনি, এটা ভিলেন ওয়ানের মাধ্যমে আপ হয়েছে আমার 192.168.99.1। এবং আমরা যদি দেখতে পারি শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, দেখেন আমার ভিলেন ওয়ান ইন্টারফেসে আমার এই আইপিটা আছে, এবং আমার অ্যাডজাস্টেন নেইবার ইন্টারফেস হচ্ছে এটা, এটা হচ্ছে আমার রাউটারটা। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি দেখি শো আইপি রাউট, এখন আমার দেখেন সরি শো আইপি রাউট অল, এখন দেখেন আমার ডাইরেক্টলি কানেক্টেড আছে পি টু পি এর সাথে, এবং দেখেন ওএসপিএফ এস্টাবলিশড হয়ে আছে ভিলেন ওয়ানের। তো এভাবে আমি কি করতে পারি হচ্ছে কি, আমার লাইক আমার ডাইনামিক রাউটিং প্রোটোকল এক্সিকিউশন করে আমি আমার লোকাল ল্যান্ডকে আমার এই আইপিটাকে আমি বাইরে, মনে করেন আমার ডিফারেন্ট ডিফারেন্ট মাইক্রোটিক লোকেশনস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার লোকেশনস আছে, সেখান থেকে আমি যদি চাই অ্যাক্সেস করতে আমি এভাবে অ্যাক্সেস করাতে পারি। স্ট্যাটিক রাউটিংটা ইউজ না করে ওএসপিএফ নেটওয়ার্ক দিয়ে আমরা সেটা করতে পারি, বাট এটাকে আমরা ইচ্ছে করলে স্ট্যাটিক রাউট দিয়েও করতে পারি, সমস্যা নেই। লাইক হচ্ছে আমি এখানে আর ওএসপিএফ রাখবো না, ফর এক্সাম্পল আমি ওএসপিএফ রাখবো না, আমি কি করব, আমি ওএসপিএফটা তুলে দিব। তাহলে আমি কি করব, ইন্টারফেস ভিলেন ওয়ানে ঢুকব, নো আইপি ওএসপিএফ। একটা জিনিস দেখাই আপনাদের, মনে করেন যে ওএসপিএফ আপ করলেন, আপ হইলো না, ঠিক আছে, ওএসপিএফ আপ করছেন আপ হইলো না, তাহলে কিভাবে বুঝবেন, এখানে টার্মিনাল মনিটর অন করবেন, টার্মিনাল মনিটর অন করবেন। টার্মিনাল মনিটর অন করলে কি হয়, টেলনেট করে লগ ইন করলে আমরা ইয়েগুলা পাই, লগস গুলা পাই, কোয়েরি গুলা কি হচ্ছে ডিভাইসের মধ্যে সেটা আমি পাই। এবং এখানে যদি আমরা ডিবাগ করি, ডিবাগ আইপি ওএসপিএফ প্যাকেট, যে আমার কোনো ধরনের আইপি ওএসপিএফ প্যাকেটকে আমার আপলিংক রাউটার থেকে আসতেছে কিনা আমি যদি সেটা দেখতে চাই, দেখেন ডিবাগ কোয়েরি করার পরে দেখেন আমার একটা হ্যালো প্যাকেট আসতেছে ভিলেন ওয়ান এর মধ্যে, একটা হ্যালো প্যাকেট আসতেছে। যদি কোনো এরর থাকে দেখেন হ্যালো প্যাকেটটা প্রসেসিং হচ্ছে, এবং এই আইপিটা এবং হ্যালো প্যাকেটটা প্রসেসিং হয়ে আমার সুন্দর করে হ্যালো প্যাকেটটা এক্সিকিউশন হয়ে গেছে, রিসিভ হয়ে গেছে। কিন্তু যদি আমার এখানের মধ্যে কোনো এরর থাকে তাহলে সে কিন্তু এরর দেখাবে। লাইক আমি একটা এরর করি, নো আইপি, লাইক আমি ডিবাগটা বন্ধ করে দিই, নো ডিবাগ অল, এরকম করে আপনারা যে কোনো, আমি ডিবাগটা কেন দেখাচ্ছি, আমি এখন একটা দেখাচ্ছি, দ্যাট মিন্স কি আপনারা যে কোনো নেটওয়ার্কের প্রবলেমস হলে, লাইক আপনাদের ওএএম রিলেটেড অনুর প্রবলেমস হলো, আপনাদের রাউটিং রিলেটেড প্রবলেম হলো, আপনাদের ম্যাক রিলেটেড প্রবলেম হলো, যে কোনো ধরনের আপনাদের মনে করেন যে ভিলেন রিলেটেড প্রবলেম হলো, মাল্টিকাস্ট রিলেটেড প্রবলেম হলো, যে কোনো ধরনের প্রবলেমসগুলো আপনারা কিন্তু ডিবাগ করে ট্রাবল শুট করতে পারেন। যে আপনার যদি আপনারা এখানে ডিবাগ দেন, ডিবাগ দেখেন সব ধরনের প্রবলেম, লাইক আপনার রিডান্ডেন্সি বলেন, আইপি রাউটিং বলেন, ন্যাকিং বলেন, যে কোনো ধরনের প্রবলেম, লুপ ডিরেকশন বলেন, প্রবলেমসগুলো আপনারা ডিবাগ করে দেখতে পারেন যে কি ধরনের, সে আপনাকে স্পেসিফাই করে দিবে যে প্রবলেমটা এই জন্য হচ্ছে। তো এই জন্য আমি আসলে ডিবাগটা দেখানো, ওএসপিএফ জাস্ট একটা মাধ্যম। আমি এখানে একটা প্রবলেম করলাম, লাইক ইন্টারফেস ভিলেন ওয়ান, নো আইপি ওএসপিএফ নেটওয়ার্ক, আমি উঠাই দিলাম। আমার দেখেন আমার ওএসপিএফ ডাউন হয়ে গেছে, ভিলেন ওয়ান ফুল টু ডাউন, আমার ভিলেন ওএসপিএফ ডাউন হয়ে গেছে, আমাকে নোটিফাই করলো শো আইপি ওএসপিএফ, আমাকে দেখেন আইপি ওএসপিএফটা ডাউন আছে টু ওয়ে। এখন আমি যদি দেখি যে আমার আসলে কি ধরনের প্রবলেম হচ্ছে, আমি যদি ডিবাগ করি, ডিবাগ আইপি ওএসপিএফ নেইবার, সরি ওএসপিএফ প্যাকেট,
দেখেন, সে নেইবার আইডি ইগনোর ডিডি ফ্রম এত, কোনো সিকোয়েন্স পাচ্ছে না। এবং একটা মজার ব্যাপার দেখেন, সে বলতেছে বারবার, আমরা যদি এখানে স্টপ করে দিই, নো ডিবাগ অল, আমরা রিপোর্ট পেয়ে গেছি। সেখানে আমি কি ধরনের রিপোর্ট পাচ্ছি দেখেন, তার লোকাল আইডি এবং নেইবার আইডি সে সেম পাচ্ছে। কারণ হচ্ছে কি, আমি পিটুবি ইস্টাবলিশ করি না, সে নিজের মধ্যে থেকে ওএসপি করিগুলো চালাচ্ছে, আমার কাছে আসলে সে ইস্টাবলিশ করতে পারছে না। এবার আমি যদি এখান থেকে ওএসপি উঠাই দিই, নো রাউটার ওএসপি ওয়ান, আমি ওএসপি উঠাই দিলাম, এখন আমার ওএসপিটা ডাউন হয়ে গেছে ফুল, আমার কোনো আর ওএসপি নাই এখানে, শো আইপি ওএসপিএফ নেইবার, আমার কোনো ওএসপিএফ নেইবার এক্সিস্টেন্স নাই। এখন আমি চাচ্ছি কি, আমি ডিফল্ট রাউট দিয়ে আপ করতে চাচ্ছি, আমি আর ওএসপিএফ এ যাচ্ছি না, আমি এত কমপ্লেক্সিটির মধ্যে যেতে চাচ্ছি না, আমি ডিফল্ট রাউট দিয়ে আপ করতে চাচ্ছি। সো আমি জানি যে আমার ডিফল্ট গেটওয়ে কত, আইপি রাউট ডিফল্ট, আমার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 99.1, এটা আমার ডিফল্ট গেটওয়ে, আমি ডিফল্ট গেটওয়ে দিয়ে আপ করলাম। এবং ডিফল্ট গেটওয়ে দিয়ে আপ হলে দেখেন কি আসে, আমার শো আইপি রাউট অল, তার মানে কি আমার যত কোয়েরি আছে সব তুমি এটাতে পাঠাই দাও, মানে যত আইপি এর উপরে রিকোয়েস্ট আসবে সব কিছু তুমি এটার মধ্যে পাঠাই দাও। এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে। এখন দেখেন আমরা একটু আগে অনেক কিছু করেছিলাম, লিংক আপ করেছি, লিংকে ইয়ে করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি অনেক ধরনের আমার কাছে লগ আসতেছিল। কারণ লগস গুলো যদি আমি চাই, এই লগস গুলো আমি ইয়া করবো, এটাকে স্টোর করবো যে কোনো একটা জায়গায় বা একটা লগ সার্ভারে আমি স্টোর করবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হতে পারে? আমার মনে করেন যে কন্টিনিউয়াসলি নেটওয়ার্কে অনেক ধরনের লগ আসতেছে, আমার ডিভাইস যদি বন্ধ হয়ে যায় এই লগটা আমার থাকবে না। লাইক এখানে যদি আমরা লগ ইন দেখি, শো লগ ইন, এখন আমার একটা লগ ইন আছে, এই যে আমার লগ ইন, তো লগ ইন এর একটা সাইজ আছে, এই বাফার সাইজটা আমরা নির্ধারণ করতে পারি। এই বাফার সাইজটা অতিক্রম করে ফেললে আর লগস গুলা, নতুন লগস গুলা থাকবে, পুরোনো লগস গুলা থাকবে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে এই ডিভাইসে যখন রিবুট হয়ে যাবে তখন আর লগ গুলো থাকবে না, বাট আমি চাচ্ছি আমার লগ গুলো থাকুক। এই ধরনের সিচুয়েশনের কারণে আমরা কি করতে পারি, লগিং লগিং এর জন্য আমি একটা হোস্টের আইপি অ্যাড্রেস ডিক্লেয়ার করতে পারি, করলে সেই হোস্টের মধ্যে সেই লগ গুলো পাঠাবে। লাইক আমার একটা হোস্টের মধ্যে একটা লগ সার্ভার আছে, আমি লগ সার্ভারের মধ্যে আমার লগস গুলো পাঠাবো। আমার এই পিসিতে একটা লগ সার্ভার করা আছে, আমার পিসির আইপিটা একটু দেখি, 99.232, তো আমি এই লগ সার্ভারের মধ্যে আইপিটা পাঠাবো, মানে আমার লগ ইনগুলো পাঠাবো। আমি কি করলাম, জাস্ট লগ ইন, আমি সব ডিবাগিং, ডিবাগিং মানে সব ধরনের রিকোয়েস্ট পাঠানো, লগ ইন সার্ভার অ্যাড্রেস রিপিটেড, আচ্ছা এই সার্ভার অ্যাড্রেস মনে দেওয়া আছে, অলরেডি কনফিগার করেছি কিনা, এই যে আমার লগ ইন সার্ভার অ্যাড্রেসটা কনফিগার হয়ে গেছে, যে লগ ইন অ্যাড্রেসটা আমার কনফিগার হয়ে গেছে। এখন দেখেন আমি কি করব, আমার নেটওয়ার্ক এখন যত লগ আসবে সব লগস গুলো আমি দেখতে চাই। আমি আপাতত যে সোলার উইন্ডের একটা লগ ম্যানেজমেন্ট সার্ভার আমি ইয়ে করে রেখেছি, ইউজ করে রেখেছি, এটার আমি ইউজার নেম পাসওয়ার্ডটা আবার কি দিয়েছিলাম, চলে আসছে। এখন দেখেন আমি এখানে লক ক্রিয়েট করব, টার্মিনাল মনিটর, লাইক আমি কি করব, একটা অনুকে ডাউন করি, মনে করেন রিবুট ইপন ওয়েন, ইপন রিবুট ওয়েনো ইন্টারফেস ইপন 0/1 এর 1, আমার 0/1 এর 1 একটা ওনো আছে, আমি ওটাকে রিবুট করছি। হ্যাঁ আচ্ছা, আমার একটা ওনো আমি রিবুট করছি, আমার বলছে এই ওনোটা লিঙ্ক ফল্ট হয়েছে। এখন আমরা দেখি এটা আমার লগে গেছে কিনা, দেখতে পাচ্ছেন
আমার লগে চলে আসছে 12:16, এই যে আমার ওয়ার্নিং দিয়েছে, আমার ইপন 0/1 ও ডিরেজিস্টার্ড হয়েছে। আমরা ফিল্টার করে দেখলাম এবং এই লগটা আপনি কন্টিনিউ আপনি এই লগগুলো এক্সপোর্ট করে রাখতে পারেন, ঠিক আছে, বা এই লগগুলোকে আপনি স্টোর করে রাখতে পারেন। তো এটা হচ্ছে বিভিন্ন যত ধরনের লগ সার্ভার আছে, আপনার এটা লিনাক্স বেসড লগ সার্ভার হোক, আপনার নিজের ক্রিয়েট করা লগ সার্ভার হোক, উইন্ডোজ বেসড লগ সার্ভার হোক, যে কোনো ধরনের প্ল্যাটফর্মের লগ সার্ভার হোক, প্রত্যেকটা লগ সার্ভারের হচ্ছে আপনার একটা আইপি থাকে। ওই আইপিটা হচ্ছে শুধুমাত্র আপনার ইয়া থেকে, আমার ওইটি থেকে রিচেবিলিটি পেলেই হচ্ছে। তো আমার ওইটি থেকে রিচেবিলিটি পেলে আমি জাস্ট হচ্ছে আমার যে ট্রাফিক্স গুলো আছে, আমার যে লগস গুলো আছে, আমি সেটা হচ্ছে আপনার ইয়েতে পাঠিয়ে দিতে পারবো। লাইক যে আমার অনুটা আপ হয়ে গেছে, আবার আমার এখানে যে লগটা আসছে সেই লগটাই সেম এখানে শো করবে। লাইক যে আমার অনুগুলো আপ হয়ে গেছে সাকসেসফুলি, সব ধরনের লগ শো করবে। তো যে কোনো ডিবাগিং লগ হোক, আমি লগ গুলোকে আইডেন্টিফাই করতে পারি যে আমি ওয়ার্নিং দেখতে চাই, আমি এখান থেকে লেভেল গুলো দেখতে পারবো যে আমি কি কি ধরনের লেভেল চাই। আমি ওয়ার্নিং দেখতে চাই নাকি আমি ইভেন্টস গুলো দেখতে চাই, ইনফরমেশন দেখতে চাই নাকি হচ্ছে আমি অ্যালার্ম দেখতে চাই, যে কোনো ধরনের লগস গুলোকে আমি ফিল্টার আউট করতে পারবো, বা ইনফরমেশন দেখতে চাই, তো যে কোনো ধরনের লগ গুলোকে আমি ফিল্টার আউট করতে পারবো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি লগ সার্ভারের কাজ কিছুই না, উল্টিতে কি করতে হয়, শুধুমাত্র লগিং এর একটা আইপি ডিক্লেয়ার করে দিতে হয়, সে অটোমেটিকলি সব ধরনের ট্রাফিক পাঠিয়ে দিবে। বাট আপনি যদি স্পেসিফিক করতে চান কি কি ধরনের ট্রাফিক পাঠাবেন, দেখেন এখানে মধ্যে আছে আমি লগিং এ কি কি ধরনের ট্রাফিক পাঠাবো। লাইক আমার লগিং এ আমি বাফারে, আমি বাফারে কি কি ধরনের আইপি রাখবো, বা লগিং এর এর মধ্যে কি কি ধরনের আপনার নোটিফিকেশন গুলো চাইবো, সেটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করতে পারি। তো তার মানে হচ্ছে ফার্স্টে আমরা আজকে কি দেখলাম, আমরা ফার্স্টে দেখলাম হচ্ছে ডিভাইসের মধ্যে কিভাবে রিসেট করতে হয় ডিভাইসকে, বা রিসেট হয়ে গেলে কিভাবে রিস্টোর করতে হয়। আমি একটা আপনাদের ইমেজ দিয়ে আবার দেখাবো। আর হচ্ছে আমরা এখন তারপর দেখলাম হচ্ছে আমরা পি2পি কানেক্টিভিটি কিভাবে এস্টাবলিশ করতে হয়, লাইক ওএসপিএফ এর মাধ্যমে হোক, স্ট্যাটিক রাউটের মাধ্যমে হোক। তারপর আমরা দেখলাম যে আমাদের ডিভাইসের লগস গুলো আমরা কিভাবে পাঠাইতে পারি আমাদের লগ সার্ভারের কাছে। তারপর আমরা দেখলাম কি কোনো একটা প্রবলেমস হলে আমরা কিভাবে সেটাকে ট্রাবল শুট করতে পারবো ডিবাগিং এর মাধ্যমে। এখন দেখেন, এখন আরেকটা সিকিউরিটি নিয়ে আমরা কথা বলবো। সেই সিকিউরিটি হচ্ছে কি, আমাদের নেটওয়ার্কে আমরা চাচ্ছি টেলনেটের জন্য, এসএসএস এর জন্য এবং হচ্ছে আপনার ওয়েব এর ম্যানেজমেন্টের জন্য আমরা পোর্ট ডিক্লেয়ার করব। সেটা কিভাবে করতে পারি, লাইক আমরা জানি বাই ডিফল্ট একটা ডিভাইস টেলনেটের জন্য হচ্ছে 23 পোর্ট, এসএসএস এর জন্য হচ্ছে 22 পোর্ট এবং ওয়েব এর জন্য হচ্ছে 80 পোর্ট, তাই তো? এটা হচ্ছে ডিভাইসের, যে কোনো ডিভাইসের অপারেশনস এর জন্য বাই ডিফল্ট পোর্ট। তো আমি যদি চাই যে পোর্ট গুলো চেঞ্জ করতে, আমি কিভাবে করতে পারি? বাই ডিফল্ট বিডিকম এর ওল্টিতে ওয়েব অ্যানাবল থাকে এবং টেলনেট অ্যানাবল থাকে, এসএসএস টা অ্যানাবল থাকে না। এসএসএস টা অ্যানাবল করে নিতে হয়, যেমন আইপি এসএসডি অ্যানাবল, আমার এসএসএস টা অ্যানাবল হয়ে গেছে। নর্মালি বিডিকম এর ডিভাইসে এসএসএস এর ভার্সন হচ্ছে 2 টা ইউজ করে, আপনি ইচ্ছে করলে ভার্সন 2 টা ডিক্লেয়ার করে দিতে পারেন, অথবা হচ্ছে ভার্সন 2 টা বাই ডিফল্ট অটোমেটিক্যালি আসলে এক্সিকিউট হয়। এটা হচ্ছে এসএসএস অ্যানাবল করলাম আমি, বা আইপি এসএসএসডি ভার্সন, বাই ডিফল্ট দেখেন ভার্সন 2 টাই থাকে, বা আমি দিয়ে দিতে পারি। এবং হচ্ছে আই, যদি আমি চাই যে কোনো ধরনের হচ্ছে এইএস এনক্রিপশন না হয়, তাহলে হচ্ছে নো আইপি এসএসডি আচ্ছা আমরা আগে দেখি আমাদের ইনক্রিপশন বন্ধ করার প্রয়োজন আছে কিনা। আমি যদি এসএসএস করে ঢুকি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুটি টার্মিনালটা, দেখেন আমি এসএসএস করলাম, হ্যাঁ আমার এসএসএস টেনেবল হয়েছে। এই যে আমি এসএসএস করে, এখন এসএসএস করে আমি এখন ডিভাইসে ঢুকতে পারতেছি। এটা হচ্ছে এসএসএস করে ঢুকলাম। আমি কেমনে বুঝলাম আমি এসএসএস করে ঢুকছি, আমি এটা ঢুকে থাকি, এখান থেকে শো আইপি এসএসএসডি, আমার এসএসডি কি আছে, রানিং অবস্থায় আছে। এবং আমি যদি দেখি শো এসএসএস, দেখেন একজন পার্সন আমার এই পিসির আইপিটা হচ্ছে এত, সে এসএসএস দিয়ে ঢুকছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং যদি আমি দেখি শো টেলনেট, হ্যাঁ একজন পার্সন টেলনেট দিয়ে ঢুকে আছে, কত পোর্ট ইউজ করে, 23 পোর্ট ইউজ করে। সো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ডিভাইসের মধ্যে থেকে। আর আমি চাইলে ইচ্ছে করলে এই ধরনের কানেকশনসগুলো বন্ধ করে দিতে পারি আমার নেটওয়ার্কে, যদি আমি দেখি যে না কি কি ব্যাপার, আমার নেটওয়ার্কে তো কেউ ঢুকার কথা না, আমার কানেকশনসগুলো কেন এস্টাবলিশ হয়ে আছে। সো আমরা এগুলো দেখে আমরা এগুলোকে বন্ধ করে দিতে পারি। এগুলো না দেখে
এখন আমি দেখাতে চাচ্ছি কি আমাদের কিভাবে আমি ডিফল্ট ব্লক পোর্টটা চেঞ্জ করতে পারি। ডিফল্ট পোর্টটা চেঞ্জ করার জন্য, ডিফল্ট পোর্টটা চেঞ্জ করার জন্য দেখেন আইপি টেলনেট লিসেন পোর্ট, আমার লিসেন পোর্ট ছিল হচ্ছে কত 23, আমি লিসেন পোর্টটাকে এখন দিয়ে দিলাম 3030। আইপি এসএসডি পোর্ট, আমার এসএসএস এর পোর্টটা আমি চেঞ্জ করে দিলাম লাইক হচ্ছে 3131। আইপি এসটিটিপি পোর্ট, এসটিপি পোর্ট আমার 80 ছিল, আমি চেঞ্জ করে দিলাম কত লাইক হচ্ছে 3232। এখন একটু দেখি আমরা যে আমরা এসএসএস করে ঢুকতে পারি কিনা ওই পোর্ট দিয়ে। পোর্টটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম কত 3131, দেখতে পাচ্ছেন 3131 পোর্টটা আমার এক্সিকিউশন হয়ে গেছে, এবং আমার যেটা 23 পোর্টটা আছে ওটা আমার বন্ধ হয়ে গেছে, সরি 22 পোর্টটা আমার বন্ধ হয়ে গেছে। 22 পোর্ট দিয়ে আমি ঢুকতে পারবো না, 22 পোর্ট দিয়ে আমি আর ঢুকতে পারবো না, তো বলতেছে না তুমি ঢুকতে পারবে না। ইভেন দো আমি যখন ওয়েব দিয়ে ঢুকতে চাইবো, ইভেন দো আমি যখন ওয়েব দিয়ে ঢুকতে চাইবো লাইক 99.2, আমাকে ঢুকতে দিবে না, কারণ আমি ওয়েবের পোর্টও অলরেডি চেঞ্জ করে ফেলছি। আমি যদি এখানে 3232 পোর্ট দিই, দেখতে পাচ্ছেন আমার ওয়েবের অ্যাক্সেস চলে আসছে, আমাকে এখন ওয়েব অ্যাক্সেস করতে দিবে। কিন্তু একটা মজার ব্যাপার হয়তো আপনারা খেয়াল করেছেন, সেটা হচ্ছে সে কিন্তু আমাকে টেলনেট বন্ধ করেনি, আমি কিন্তু টেলনেট বাই ডিফল্ট 23 দিয়ে ঢুকে আছি। যদি দেখি আমি আপনাদের দেখাই শো টেলনেট, দেখেন টেলনেট কিন্তু সে আমাকে বন্ধ করেনি, মানে এত বোকা না সে। আপনাকে যদি টেলনেটও সে বন্ধ করে দেয় তাহলে কি করতে হবে, আপনি তার ঢুকতেই পারবেন না ডিভাইসের ভিতরে, টেলনেটটাকে সে ওপেন রেখেছে। কারণ কি টেলনেটের জন্য সে দুটা পোর্টকেই লিসেন করে রেখেছে, 23ও রেখেছে 3030ও রেখেছে। দেখেন টেলনেটের জন্য সে 3030 পোর্টও রেখেছে, 23কেও সে লিসেন করে রেখেছে। এখন আমরা 23কে সরাবো কিভাবে, আমি যদি আপনাদের দেখাই 3030 দিয়েও কিন্তু আমরা ঢুকতে পারবো, লাইক টেলনেট 192.168 99.2 3030, দেখেন 3030 পোর্টটা এনাবল আছে এবং 23 পোর্টটাও এনাবল আছে। যদি আমি ঢুকতে পারছি, আমি চাচ্ছি এখন 23 পোর্টটাকে বন্ধ করে দিব, তাহলে আমি কি করতে হবে 3030 পোর্ট দিয়ে ঢুকি। এখন 23 পোর্টটাকে বন্ধ করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে। এখানে কি ধরনের পলিসি, যে আমার কোনো ধরনের রিকোয়েস্ট যেন 23 পোর্টে না আসে। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা এসিএল বলি। তো এসিএলটা আমরা কিভাবে করবো, লাইক আমি চাচ্ছি আমার কোনো ধরনের রিকোয়েস্ট যেন 3030 পোর্টে না আসে। দেখেন আমি 3030 পোর্ট দিয়ে ঢুকে আছি, ঠিক হলো এটা এখন বন্ধ করুন, বন্ধ নেই একটু সময় দেবেন আমাকে। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে কোনো ধরনের রিকোয়েস্ট যেন আমার 23 পোর্ট দিয়ে না আসে, তাহলে আমি একে কি করতে হবে, একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করব। আমি আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড একটা নাম দিব, এটা লাইক টেলনেট দি, টেলনেট 23, এটাকে আমরা বন্ধ করতে চাচ্ছি এজন্য একটা নাম দিছি। এবং আমি কি করব, ডিনাই, কাকে ডিনাই করব, টিসিপি, সব ধরনের টিসিপি প্যাকেটকে, যে কোনো ধরনের টিসিপি প্যাকেটকে, ইকো টেলনেট, টেলনেট মানে সে বুঝে নিচ্ছে টেলনেট দিয়ে, সেটা 23ও দিতে পারেন অথবা টেলনেটও দিতে পারেন, সমস্যা নেই। এবং হচ্ছে আমি এখন ডিনাই করে দিচ্ছি সবগুলোকে, কিন্তু আমাকে কি করতে হবে, আবার পারমিট দিতে হবে, আদারওয়াইজ আমাকে তো এখন সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। পারমিট আইপি এনি এনি এবং পারমিট টিসিপি এনি এনি, এখানে আমি আসলে কি করলাম, আমি প্রথমে ডিনাই করে দিলাম সকল টেলনেট রিকোয়েস্ট 23 পোর্ট দিয়ে যেটা আসবে সেটা, তারপর আমি সবকিছুকে পারমিট করে দিলাম। এখন একটা মনে রাখবেন, যে কোনো ইয়াতে আপনার এসিএল এর ক্ষেত্রে সবার প্রথমে হচ্ছে হায়ারটা মানে উপরেরটা আগে এক্সিকিউশন হয়, দ্যাট মিন্স এটা আগে এক্সিকিউশন হচ্ছে, আমার আগে টেলনেট কিন্তু আগেই বন্ধ হয়ে যাবে। এখন আমাকে এটা কি করতে হবে, যেহেতু আমার আইপি ম্যানেজমেন্ট আইপিটা ভিলেন ওয়ানে আছে, আমার ভিলেন ওয়ানে এটাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করবো আমরা কিভাবে, আইপি অ্যাক্সেস গ্রুপ, আইপি অ্যাক্সেস গ্রুপ আমরা কি দিছিলাম, টেলনেট 23 ইন, মানে হচ্ছে
টেলনেট 23 এই প্রোফাইলটা এই প্যাকেটের ভিতরে ঢুকলে তুমি এটা এক্সিকিউট করো। ওকে, আমার কাজ হয়ে গেছে। এখন আমার কাজ হয়ে গেছে, আমি দেখি যে আসলে কাজ করতেছে কিনা। আগে কিন্তু আমরা 23 দিয়ে ঢুকতে পারতাম, এখন পারি কিনা দেখি। 192 168 99 ডট 2 না না না, সে আমাকে আর ঢুকতে দিচ্ছে না, কারণ আমার এই এসিএলটা এক্সিকিউট হয়ে গেছে এবং সে 23 পোর্ট বন্ধ করে দিচ্ছে। এখন শুধুমাত্র আমার কি আছে, 3030 পোর্টটা টেলনেটের জন্য, 3131টা এসএসএস এর জন্য, 3232টা ওয়েবের জন্য। সো আমার এই পোর্টসগুলো এখন আছে। এবং আমি যদি চাই যে না আমার আগের অবস্থায় ফিরে চলে আসি, ভিলেন ওয়ান নো আইপি অ্যাক্সেস গ্রুপ টেলনেট সরি ইন, আমি এখন আগের জায়গায় ফিরে আসছি, ওই প্রোফাইলটা আমি আর ভিলেন ওয়ানে দিলাম না। এখন আমরা দেখি আমরা ঢুকতে পারি কিনা। ড্যাশবোর্ডে এখন আমরা ঢুকতে পারতেছি, দেখতে পাচ্ছেন? এখন আমরা ঢুকতে পারতেছি। তো একটু এসিএল এর জিনিসটা দেখালাম আপনাদের। এসিএল করে একটা অনেক কিছু করতে পারেন, আইপি লাইক হচ্ছে আপনারা আপনাদের কোন ম্যাক অ্যাড্রেস থেকে কোয়েরি আসতে পারে সেটা আপনারা দিতে পারেন, যেটাকে বলে ডিফাইন করে দিতে পারেন, কোন আইপি অ্যাড্রেস থেকে আসতে পারে ডিফাইন করে দিতে পারেন, সবকিছু আপনারা ডিফাইন করতে পারেন। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আপনারা আমরা কিভাবে ডিভাইসের মধ্যে আমরা ইউজার ক্রেডেনশিয়াল দিতে পারি, লাইক লিমিটেড ইউজার। লিমিটেড ইউজার বলতে আমি কি বুঝাচ্ছি, যে হচ্ছে আপনার নেটওয়ার্কে আপনি সবাইকে সব ধরনের অ্যাক্সেস দিবেন না, বা সিকিউরিটি পারপাস। আমরা এখন সিকিউরিটি নিয়ে কথা বলছি। ফার্স্টে আমি দেখালাম কি টেলনেটের আমরা কিভাবে আমরা আমাদের নেটওয়ার্কের এসএসএস টেলনেট এবং ওয়েবের পোর্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা বাই ডিফল্ট টেলনেট পোর্টটাকে বন্ধ করতে পারি, এবং হচ্ছে কিভাবে আমরা লগগুলো ম্যানেজ করতে পারি। এখন আমরা জানবো হচ্ছে আমরা কিভাবে ইউজারকে ম্যানেজ করতে পারি, লাইক আমি ইউজারকে লিমিটেড হিসাবে দিব, আমরা ইউজারকে কোনোভাবে ফুল অ্যাক্সেস দিব না। এটা যদি আমরা এখান থেকে দেখাই, আমি জাস্ট বোঝার সুবিধার্থে আপনাদের, আমাদের এখানে একটা সুন্দর একটা ফিচার দেওয়া আছে, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। লাইক হচ্ছে এখানে আমাদের সরাসরি একটা অর্থার গ্রুপ ক্রিয়েট করা যায়, লাইক লিমিটেড ইউজার নামে আমরা নাম দিলাম লিমিটেড, আমরা অ্যাপ্লাই করলে এটা ক্রিয়েট হয়ে গেল লিমিটেড ইউজার নামে। এবং এটা হচ্ছে মনে করেন আমি একটা ইউজারকে দিলাম, নাম দিলাম মনে করেন বিডিকমকে কি নাম দিলাম, লিমিটেড ইউজার নামে একটা গ্রুপে ক্রিয়েট করে দিলাম, আমার ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন এই জিনিসটা কিন্তু আমার এখানে এক্সিকিউট হয়ে গেছে, বুঝছেন? যে আমার লোকাল অর্থাল গ্রুপ লিমিটেড নামে একটা লোকাল অর্থাল গ্রুপ হয়েছে, এবং তাদের তার প্রিভিলেজ হচ্ছে 8, এবং হচ্ছে তার গ্রুপ নেম হচ্ছে লিমিটেড, এবং তার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে বিডিকম। এখন যদি আমি একটা জিনিস দেখাই আপনাদের, যে আসলে আমি কি পেয়েছি, এটাতে বেনিফিট কি হয়েছে আমার, যদি ওয়েব থেকে দেখি আমরা 3232 ছিল, তাই তো? বিডিকম দিয়ে যদি আমি ঢুকি, দেখতে পাচ্ছেন সে আসলে কি দেখতে পাচ্ছে ওয়েবে? সে শুধুমাত্র ইন্টারফেস ভিউ দেখতে পাচ্ছে, অনু স্টেট দেখতে পাচ্ছে, ফ্লো দেখতে পাচ্ছে, পাওয়ার দেখতে পাচ্ছে, এছাড়া সে কোনো কিছু দেখতে পাচ্ছে, সে শুধু ভিউ মোডটা পেয়েছে। তার মানে হচ্ছে তার কাছে আর কোনো কনফিগারেশনের মোডটা নাই। এটা পেয়েছে সে কোথা থেকে? ওয়েব থেকে, সামান্য কিছু জিনিস সে পেয়েছে। কিন্তু যদি আমরা ইয়ে থেকে দেখতে চাই, যদি আমরা দেখতে চাই হচ্ছে এখান থেকে যে অ্যাকচুয়ালি আমি কি পেয়েছি, আমি যদি এখানে বিডিকম দিয়ে ঢুকি, বিডিকম আমি বিডিকম দিয়ে ঢুকলাম, দেখেন আমার কিন্তু আর কনফিগারেশনে যাওয়ার কোনো অপশন নাই, কারণ সে অ্যাজ এ লিমিটেড ইউজার, সে আমার কনফিগারেশন মোডে ঢুকতে পারবে না। আমি কি করতে পারি, লাইক হচ্ছে আমি এখান থেকে সিম্পল জাস্ট কিছু শো কমান্ড চালাতে পারি, লাইক শো কনফিগারেশন, লাইক এবং কি রানিং কনফিগারেশন আমি দেখতে পারবো না, ইভেন আমি এখান থেকে ওর ডিভাইসের, আচ্ছা রিবুটের অপশনটা আছে, কারণ 8 প্রিভিলেজ আর কি কি আছে অপশন, শোর মধ্যেও কিছু স্পেসিফিক আছে, শো যদি ভিলেন দেখি, হ্যাঁ স্পেসিফিক কিছু কমান্ড সে এক্সিকিউট করতে পারে। এখন মনে করেন যে এ আসলে কি দেখতে পাচ্ছে না, একটা জিনিস মজার ব্যাপার দেখেন, সে শো রানিং কনফিগারেশন দেখতে পাচ্ছে না, শো রানিং না সে দেখতে পাচ্ছে না শো রানিং কনফিগারেশন, কিন্তু আমি চাই সে রানিং, হ্যাঁ ভাই পিং কি দিতে, পিং কি দিতে, শো মানে পিং কি দিতে পারবে ভাই,
আচ্ছা আচ্ছা, পিং দিতে পারবে কিনা, তাই তো? আমি আসলে প্রিভিলেজটা করেছি যে 8, পিং দিতে পারবে। দেখি, হ্যাঁ পিং দিতে পারবে ভাইয়া। পিং দিতে পারবে, পিং দিতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে আমি একটা মজার ব্যাপার দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আপনি ডিফাইন করে দিতে পারবেন সে কি দেখতে পারবে এবং কি দেখতে পারবে না। প্রিভিলেজটাকে যত কম করবেন, এখানে আছে 8 আমি দিয়ে রেখেছি, কারণ এটা 15 লেভেল পর্যন্ত হয়ে থাকে। তো আমি এখানে চাচ্ছি কি তাকে আরেকটা প্রিভিলেজ দিব যেন সে শো রানিং কনফিগারেশন দেখতে পারে। ওখানে কিন্তু সে শো রানিং পজিশন দেখতে পাচ্ছিল না, আমি চাচ্ছি সে শো রানিং পজিশন দেখতে পারো। সো আমি যদি তাকে দিই, এই জিনিসটা দিই, আচ্ছা আমি হচ্ছে আধা ঘন্টা 40 মিনিট পরে ফোন দিয়ে আইনি ডেক্স নিয়ে একটা জিনিস দেখাই আপনাদের। আপনি কেউ বুঝে আছেন না? আমি যে একটা মিটিং করতেছি তো অনলাইনে, মিটিংটা আধা ঘন্টা বা আধা ঘন্টা 40 মিনিট পরে শেষ হয়ে যাবে। শেষ হলে আমি আপনাকে ফোন দিয়ে আইনি ডেক্স নিয়ে আমি সবগুলো দেখে দিচ্ছি। হ্যাঁ ওকে। আচ্ছা আমরা, আমি দেখাবো, দেখাচ্ছি আপনাদের একটু। আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া স্লাইড দেখতে পাচ্ছেন। আচ্ছা জাস্ট আমাকে একটা মিনিট সময় দিবেন, একটা ডকুমেন্টস করে রাখছিলাম, ডকুমেন্টসটা একটু আপনাদের দেখাইলে হয়তো আপনারা একটু ক্লিয়ার হবেন। আমার ঝামেলা হয়ে গেছে, আমার একটা ল্যাপটপ ছিল যেখানে আমাদের সব ডকুমেন্টস গুলো ছিল, ওই ল্যাপটপটা এখন আর ওপেন হচ্ছে না, উইন্ডোজ চলে গেছে মেবি। আচ্ছা আমি হচ্ছে আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম, মানে স্ক্রিনটা শেয়ার করলে হয়তো বা সুবিধা হবে আপনাদের। ওকে, আমার সিএলআই ফর্মটা দেখতে পাচ্ছেন তো, তাই তো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। দেখেন আমি যদি আমরা শো রানিং কনফিগারেশনে যাই, দেখেন এটা হচ্ছে লোকাল অর্থাৎটা আমার লিমিটেড অবস্থায় আছে এবং হচ্ছে আমার ডিফল্ট আছে কত 8 হিসাবে। এখানে কিন্তু বিভিন্ন লেভেল দেওয়া যায়, আপনি এই এক্সপি প্রিভিলেজটা ডিফল্ট আপনার হচ্ছে 1 থেকে শুরু করে 15 পর্যন্ত। আমাদের এখন যে মোডে আমি আছি এটাকে আমরা বলি 15 লেভেল। আমি যদি দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা আমি যখন লগ ইন করি তখন সে কিন্তু আমাকে বলে দেখছেন লেভেল 15, তার মানে হচ্ছে তুমি ফুল অথেন্টিকেশনটা পেলা, ফুল অথেন্টিকেশন লগ ইন পেলা। তো আমি এই মোডটাকে চেঞ্জ করে লাইক হচ্ছে ইএসপি প্রিভিলেজটাকে যদি আমি ডিফল্টটাকে আরো যত কমাই দিব, তার মিনস তার অ্যাক্সেস কোয়ালিটি বা অ্যাক্সেসিবিলিটি তত কম থাকবে লিমিটেড ইউজারের ক্ষেত্রে। দেন হচ্ছে আমি তার, সে যদি চাই যে স্যার আমি এটা দেখতে চাই, বাট একটা জিনিস হচ্ছে কি সম্ভব না, সেটা হচ্ছে কি যদি অনেকে এটা বলতে থাকে ভাই আমি শুধুমাত্র ভিলেন করতে চাই বা আমি শুধুমাত্র নেটওয়ার্কে সে শুধুমাত্র আইপি বসাতে পারবে, এ ধরনের কিছু যা, কারণ সে যদি কনফ্লিক্ট মোডে ঢুকতে পারে তাকে সবকিছুই দিতে হবে, কারণ তাকে আর স্পেসিফিক করা যায় না। তো কনফ্লিক্ট মোডে ঢুকাইতে হলে তাকে সবকিছু দিতে হবে, বাট প্রিভিলেজ মোড থেকে তাকে আমরা অ্যাক্সেসিবিলিটি বাড়াইতে বা কমাইতে পারি। আচ্ছা, সো একটা জিনিস দেখাই যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দেখেন ট্রিপল এ অথেন্টিকেশন বলে একটা কথা আছে এখানে, যাই তো? এই যে ট্রিপল এ অথেন্টিকেশন, ট্রিপল অথেন্টিকেশন হচ্ছে কি আপনার নেটওয়ার্কের ভিতরে যদি ইউজার ম্যানেজেবিলিটির মাধ্যমে আমরা ডিভাইসে ঢুকতে চাই, যে আমার অ্যাজ এ লোকাল ইউজার ফোল্ডারে আমি ইউজার নেম পাসওয়ার্ড রাখছি, সেটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি,
এটা কিন্তু সম্ভব আপনার রেডিয়াস এর মাধ্যমেও হোক বা আপনার টেকা সার্ভারের মাধ্যমেও আপনি অথেন্টিকেশনটা কমপ্লিট করতে পারেন। এগুলোর কনফিগারেশনস গুলো আমি আপনাদের পাঠিয়ে দিব, এটা হয়তো বা দেখুন এখন সম্ভব হবে না, বাট হচ্ছে আমি বলে রাখলাম যে সেটা হচ্ছে আমরা অথেন্টিকেশনটা আমার মেশিন না করে আপনার আরেকটা আপনার ইন্টারাকশন মেশিন করতে পারবে, লাইক আপনার টেকা সার্ভার হতে পারে, রেডিয়াস সার্ভার হতে পারে, সেগুলো আপনার এই ধরনের ইন্টারাকশন গুলো এই ধরনের কনফিগারেশন গুলো করতে পারবে। এখন যদি আমি মনে করেন যে চাই আমার এখানের মধ্যে, এখন দেখেন বাই ডিফল্ট আমার কোনো এনাবল পাসওয়ার্ড নাই, কোনো এনাবল পাসওয়ার্ড নাই, মানে কমান্ড দিয়ে সে ইচ্ছে করলে ঢুকে যেতে পারে। এরকম কিন্তু আমি এনাবলের জন্য পাসওয়ার্ড সেট করতে পারবো বিভিন্ন লেভেলের জন্য, লাইক হচ্ছে আমি এনাবল দিয়ে যদি একটা লেভেলে ঢুকতে চাই সে ওই লেভেলে ঢুকতে পারবে, ওই লেভেলের পাসওয়ার্ড দিতে পারবো আমরা। আসলে আমি এখন লেভেলটা দেখাবো না, আমি দেখাবো হচ্ছে আপনাদের কিভাবে এনাবল পাসওয়ার্ডটা আমরা সেট করব। ফার্স্ট কাজ হচ্ছে এনাবল পাসওয়ার্ডটা সেট করা, এনাবল পাসওয়ার্ড লাইক আমি সেট করলাম হচ্ছে 123, এনাবল পাসওয়ার্ডটা সেট করলাম। সেট করার পরে এই ট্রিপল এ অথেন্টিকেশন এনাবল ডিফল্ট এখন নান আছে, এটাকে আমাকে এনাবল করে দিতে হবে। এখন আমার এনাবল পাসওয়ার্ডটা কাজ করবে, এখন এনাবল দিলে আপনাকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড হচ্ছে কত 123, ঢুকতে পারলে আপনি সরাসরি লেভেলে ঢুকে গেলেন লেভেল 15। এই লেভেলটাকে আপনার এক্সিকিউট করতে পারেন, লাইক এনাবল কত নাম্বার লেভেলে এনাবল করতে চাও তুমি, লেভেল 8, সে লেভেল 8 এনাবল করলো, লেভেল 8 এর জন্য কোনো পাসওয়ার্ড কিন্তু নাই, সো এই জন্য সে লেভেল 8 এ চলে যেতে পারবে এবং লেভেল 8 এ তার তার বেসিক কিছু জিনিস সে পারলো। বাট তাকে যদি ঢুকতে হয় লেভেল 15 এ তখন তাকে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে কনফিগারেশন সে পেতে হলে তাকে ওই এনাবলের পাসওয়ার্ডটা আমরা দিতে পারি। এরকম করে আমরা লেভেল ওয়াইজ এটাকে ডিক্লেয়ার করতে পারি। এখন হচ্ছে আমরা একটু অনুর দিকে চলে যাই, যেহেতু আমাদের কাছে আর বেশি সময় নেই, আমরা অনু পার্টের দিকে যাব যে কিভাবে হচ্ছে আপনার অনুটা মনিটরিং করব, কিভাবে ম্যানেজ করব এবং কিভাবে হচ্ছে অনুর মাঝে বিভিন্ন ইয়েটা করতে পারবো, যেটাকে বলা হচ্ছে কনফিগারেশন বা প্রি টেমপ্লেট কনফিগারেশন করতে পারবো। তো সেই জিনিসগুলো আমরা একটু দেখবো এবং এই জিনিসটা মোস্ট নেসেসারি, কারণ হচ্ছে কি টেমপ্লেট কনফিগারেশনটা আপনার যখন একটা ওএলটি আপনার নেটওয়ার্কের সাথে আপ হয় তখন এই ধরনের কনফিগারেশনস গুলো লাগে, লাইক আমার সবগুলো অনু একসাথে এই ধরনের কনফিগারেশনস নিয়ে আপ হবে সেটা। এখন দেখেন মনে করেন যে আমার নেটওয়ার্কে এখন আছে শো ইপন ওয়েনু ইনফরমেশন, যদি আমি দেখি আমার নেটওয়ার্কে এখন আছে দুইটা ওয়েনু, দুইটা ওয়েনু আমি একটু স্ক্রিনটা বড় করে দিই, সবাই দেখতে পাচ্ছেন তো, তাই তো? আমি কোনো কনফিগারেশন আছে কিনা, শো রানিং এখানে কোনো কনফিগারেশন নাই, এখানেও কোনো কনফিগারেশন নাই, তো আমি চাচ্ছি কি এই দুইটা অনুতে যখনই আপ হবে তখন সে কিছু কনফিগারেশনস নিয়ে আপ হবে, লাইক আমরা বলছি প্রি কনফিগারেশন টেমপ্লেট। এখন মনে করেন যে আমি একটা অনুতে কনফিগারেশন করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে, লাইক 0/1 এর 1 এই অনুতে আমি কনফিগারেশন করি ইপন ওয়েনু অল পোর্ট সিটিসি লুপ ব্যাক, এটাকে আপনারা সবাই জানেন লুপ ব্যাকের কমান্ড ওয়েনু অল পোর্ট সিটিসি নোটিফাই লুপ ব্যাক, এবং আমি চাচ্ছি ইপন এসএলএ আপস্ট্রিম পিআইআর, মানে আমি পন পোর্টটাকে গিগ করলাম মানে হচ্ছে আমার যখন ল্যান্ড পোর্টটা ডাউন হবে সে আমাকে নোটিফিকেশন দিবে, এটার জন্য আসলে এই কমান্ডটা দেওয়া। তার মানে এখানে আমরা পাঁচটা কমান্ড দিলাম, পাঁচটা কমান্ড, প্রথম কমান্ডটা হচ্ছে কি লুপব্যাক হইলে ডিটেক্ট করবে, লুপব্যাক হলে নোটিফাই করবে, অনুর পন পোর্ট বাই ডিফল্ট থাকে 100 Mbps, ওটাকে আমরা 1000 করে দিলাম, আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম দুটাকে আমি 1000 করে দিলাম, এবং হচ্ছে আমি চাচ্ছি আমার অনু ল্যান্ড পোর্ট আপ ডাউন হলে আমাকে নোটিফাই করবে। এখন মজার ব্যাপার দেখেন এই কমান্ডগুলো আমি চাচ্ছি যে আমার সবগুলো অনুতে যেন হয়, অটোমেটিকলি হয়, কারণ আমার প্রতিদিন দিতে আমার কাছে এটা সম্ভব না, আমার পক্ষে যে আমার এতগুলো অনু হয় 1000 সব অনু আমার একটা একটা করে দেওয়া বা রেঞ্জ ধরে দেওয়া আমার সম্ভব না, যখনই অনুটা আপ হবে এই কমান্ড এগুলো নিয়ে আপ হবে। সো এটার জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে প্রি কনফিগ টেমপ্লেট করতে হবে, লাইক ইপন ওয়েনু কনফিগ টেমপ্লেট, আমি একটা নাম দিলাম লাইক ওয়েনু নামে একটা কনফিগ টেমপ্লেট দিলাম,
তার মধ্যে ফার্স্ট সিকোয়েন্সটা কি হবে, সিএমডি সিকোয়েন্স বলি আমরা এটাকে, সিকোয়েন্স নাম্বার ওয়ান প্রথমটা কি হবে এটা, সিএমডি সিকোয়েন্স টু দ্বিতীয়টা কি হবে এটা। আমি আগে কমান্ডগুলো দিয়ে রাখছি এই জন্য, কারণ যেন আমার এখানে কপি পেস্ট করতে সুবিধা হয়। সিএমডি সিকোয়েন্স থ্রি, তিন নাম্বারটা কোনটা, এটা সিএমডি সিকোয়েন্স ফোর, চার নাম্বারটা কোনটা, এটা সিএমডি সিকোয়েন্স ফাইভ, পাঁচ নাম্বারটা। এখানে জিরো 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 দিয়ে, জিরো জিরো ওয়ান, জিরো জিরো টু দিয়ে আমি দেখছি, এটা আপনারা না দিলেও হবে, ফাইভ দিলেও সরাসরি দিলেও হবে, অসুবিধা নেই। তো আমার এখন একটা প্রি কনফ্লিক টেম্পলেট হলো, আমরা যদি দেখি রানিং কনফিগারেশনে দেখতে পারবো, এই যে একটা প্রি কনফ্লিক টেম্পলেট হলো যেটার মধ্যে পাঁচটা কনফিগারেশন আছে। এখন এই সকল কনফিগারেশন গুলো আমাকে কোথায় দিতে হবে, ইন্টারফেস রেঞ্জ ক্লিপন জিরো বাই ওয়ান থেকে, মনে করি এটা আমার ষোলো পোর্টের ওল্টি, আমি সবগুলো পন পোর্টে চাচ্ছি এই কনফিগারেশনটা এক্সিকিউট হবে। ইপন প্রিকনফিগ টেম্পলেট অনু নামে দিছিলাম, আর আমি চাচ্ছি এটা যেন বাইন্ডেড হয় সবগুলা, বাইন্ডেড অনু এলএলআইডি। আমরা কোশ্চেন নিব, কোশ্চেন হচ্ছে আমরা ট্রেনিং সেশনে পরে নেব ইনশাল্লাহ। দেখেন আমি কমেন্টটা আসলে কি দিছে, কমেন্টটা একটু বোঝার চেষ্টা করেন, যে আমি প্রিকনফিগ টেম্পলেটটা অ্যাপ্লাই করছি সবগুলা পনপোর্টে এক থেকে ষোলো, সবগুলা পনপোর্টের মধ্যে, এবং প্রত্যেকটা পনপোর্টে কত করে অনু আপ হবে, চৌষট্টিটা, তার মানে চৌষট্টিটা অনুর মধ্যে আমি এটা অ্যাপ্লাই করছি। এখন মজার ব্যাপার হচ্ছে কি, আমারও কিন্তু আগে থেকেই অলরেডি অনুগুলো আপ হয়ে আছে, দেখ আমার নেটওয়ার্কে দুইটা অনু আপ আছে, এটার মধ্যে তো আমি কনফিগারেশন দিছি, এটা চার পোর্টের অনু, এটা তো আমি দিই নাই, বাট এটা আমার আগে থেকে আপ হয়ে আছে। আমি এখন চাচ্ছি কি এগুলোকে ডিলিট করে দিই, দেখেন ডিলিট করাটা আপনারা দেখতে পারেন, আমি এই অনুগুলো ডিলিট করে দেব, নতুন করে যখন আপ হবে দেখুন কনফিগারেশনটা নিয়ে আপ হয় কিনা। নো ইপন বাইন্ড অনু সিকোয়েন্স, আমি প্রথম অনুটা ডিলিট করলাম, দ্বিতীয় অনুটা ডিলিট করলাম, আমি আমার নেটওয়ার্কে দুটো অনুই ডিলিট করে দিলাম। এই অবস্থাতে দেখেন যে আমার দুটো অনু ডাউন হয়ে গেছে, এখন আবার নতুন করে আপ হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, দেখবেন যে সে সবগুলো অনুই কনফিগারেশনগুলো নিয়ে আপ হবে, দেখতে পাচ্ছেন। এটা তো চার পোর্টের অনু, ওই জন্য প্রত্যেকটা পোর্টে কনফিগারেশনগুলো নিয়ে আপ হয়েছে, এটা হচ্ছে এক পোর্টের অনু, এখানে পাঁচটা কনফিগারেশন, দেখেন পাঁচটা কনফিগারেশন নিয়ে আপ হয়েছে, সেটাকে বলে প্রি কনফিগ টেম্পলেট, যে আমি অনু প্রত্যেকটা অনু আমার নেটওয়ার্কে যখন আপ হবে তখন কনফিগারেশনগুলো নিয়ে আপ হবে। এরকম করে আপনারা বাইন্ডেড এলআইডি বলে বলে যে এক থেকে দশ নম্বর এত ভিলেনে আপ হবে সেটাও করে দেওয়া সম্ভব, যে এক থেকে দশ নম্বরে আমি চাইবো যে এসএলএ কমান্ডটা দিতে বা রেট লিমিট দিতে, সেই জিনিসটাও সম্ভব। তো এটা আপনি আপনার নিজের মতো করে আপনি কনফিগারেশন করতে পারেন। এখন যা দেখাচ্ছি সবকিছু তো হচ্ছে কি অনু অটোমেটিক্যালি আপ হচ্ছে, তাই না, যে একটা অনু আমার নেটওয়ার্কে আমি লাগানোর সাথে সাথে আপ হচ্ছে, আমি ডিলিট করে দিয়েছিলাম সে আবার অটোমেটিক্যালি পাওয়ার পাইছে, আবার আপ হয়ে গেছে, কিন্তু আমি চাই না সেটা, যে সে লাগানোর সাথে সাথে আপ হোক, আমি চাই সে আপ হবে আমার পারমিশন নিয়ে, আপ হবে কার পারমিশন নিয়ে, আমার পারমিশন নিয়ে, আমি এই পনপোর্টটাকে ডিফল্ট করে দিই, মানে শাট ডাউন করে দিই। এই জন্য এই কমান্ডটা বলে ডিফল্ট ইন্টারফেস ইপন জিরো বাই ওয়ান, এই কমান্ডটা অ্যাপ্লাই করলে পনপোর্টটা শাট ডাউন হয়ে যাবে এবং যত কনফিগারেশন আছে সব কনফিগারেশন পনপোর্ট থেকে চলে যাবে। আচ্ছা এটা দেখানোর আগে একটা জিনিস দেখাই আপনাদের, অনেক সময় আমাদের ইউজাররা কি করে, ইউজার হচ্ছে কি একটা পনপোর্ট খুলে একটা পনপোর্টে লাগাই দেয়, তো লাগাই দিলে কি হয় দেখা যাচ্ছে ওই পনপোর্টে ওই কনফিগারেশন গুলো নাই, তাই না, দেখা যাচ্ছে কনফিগারেশন সব চলে যায়, ডিসক্রিপশন থাকলে ভিলেন থাকলে যাই থাকুক সব কনফিগারেশন গুলো চলে যায়। তো এই জিনিসটা কখনো করবেন না, যে একটা পনপোর্টকে খুলে একটা পনপোর্টে লাগাই দিবেন না, যদি লাগাই দিতে চান তাহলে ওই পনপোর্টটাকে ক্লিয়ার রাখবেন, যে সেটাকে নতুন রাখবেন, কারণ সেটার মধ্যে যেন অন্য কোনো অনু আপ না থাকে, যদি থাকে মনে করেন সেই পনপোর্টটা আগে থেকেই ডিরেজিস্টার্ড অবস্থায় অনু আছে, দশটা অনু আছে আগে থেকে, ফর এক্সাম্পল, তার মানে কি এখন আপনার চৌষট্টিটা অনু আপনি লাগাই দিলেন ওই পনপোর্টে, তাহলে কি চুয়ান্নটা আপ হবে আর বাকি আপনার দশটা হবে না, কারণ দশটা তো আগে থেকেই ফিল আপ ছিল, এই একটা সমস্যা হবে। আর একটা সমস্যা হবে কি, আপনার আগের যে পনপোর্টে কনফিগারেশনগুলো ছিল সেই কনফিগারেশন কিন্তু এই পনপোর্টে শিফট হবে না, কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি দেখেন, কিন্তুটা বলতেছে একটা জিনিস করলে সে প্রবলেম সলভ হয়ে যাবে, দেখেন এটা হচ্ছে ইপন জিরো বাই ওয়ান, এটার মধ্যে কনফিগারেশন কি কি আছে, এই প্রি কনফিগ টেমপ্লেট আছে এবং এই দুটো অনু আপ আছে, আর আমার দুই নাম্বার পন আছে বর্তমানে শাট ডাউন, দুই নাম্বার পনে কোনো ধরনের কনফিগারেশন নাই, দুই নাম্বার পন বর্তমানে শাট ডাউন আছে, আমি দুই নাম্বার পনটা ডিফল্ট করে রাখছি। এই দুই নাম্বার পনকে আমি যদি
শাটডাউন করে রাখি আপাতত। এখন আমি চাইবো কি এক নাম্বার পয়েন্ট শিফট করে দুই নাম্বারে চলে যাবে, কিন্তু আমি চাচ্ছি যেন আমার কনফিগারেশন সহজ হয়। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অটোমেটিকলি ওল্টি করবে, আর একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করবেন। আমি আগে দেখি অটোমেটিকলি ওল্টি কিভাবে করে। এটাকে বলা হচ্ছে ইপন অনু। ও একটা জিনিস আমি কিন্তু আপনাদের দেখাইছিলাম, আচ্ছা আগে এটা দেখাই, নাহলে আপনারা হয়তো হারিয়ে ফেলবেন। কমান্ডটা হচ্ছিল আমরা সরি কমান্ডটা ভুলে গেছিলাম, ইপন কনফিগারেশন মাইগ্রেট উইথ অনু ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে কমান্ড। এই কমান্ডটা যদি আমরা দিয়ে রাখি ওল্টিতে, তাহলে কি হবে, এখন আমি যদি পন শিফট করি সে কনফিগারেশন সহ শিফট হবে। দেখেন মজার ব্যাপার, আমার কিন্তু এখন দুই নাম্বার পনে কিচ্ছু নাই, আমি এখন এককে পুরোপুরি শিফট করে দুইয়ে নিয়ে যাব। নর্মালি হলে কি হইতো যে দুই আবার নতুন করে আপ হইতো উইদাউট এনি কনফিগারেশন, কিন্তু এখন দুইয়ে কনফিগারেশন সহ আপ হবে। শো রানিং, দেখছেন দুইয়ে কনফিগারেশন সহ আপ হচ্ছে, দুইয়ে কিন্তু কোনো প্রি কনফিগ টেমপ্লেট ছিল না, বাট আমি কি করছি একের প্রি কনফিগ টেমপ্লেট ছিল, একের গুলো পুরোপুরি শিফট হয়ে দুইয়ে চলে আসছে অনুতে, কিন্তু দুইয়ে কিন্তু কোনো প্রি কনফিগ টেমপ্লেট ছিল না। তাহলে কি হলো, একের যে অনুতে যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো আসলে দুইয়ে শিফট হয়ে গেল। কিন্তু এখন মনে করেন যে একে কিন্তু এখন প্রি কনফিগ টেমপ্লেট আছে, দুইয়ে কিন্তু নাই, এখন আমি চাচ্ছি কি একের মানে পনের কনফিগারেশন সহ যেন আরেকটা পনে শিফট হয়, লাইক আমার পনে ভিলেন করা আছে, ট্রাঙ্ক করা আছে, ভিলেন অ্যালাউ করা আছে, অনেক কিছু করা আছে, তো সেটা সহ যেন শিফট হয়। তো সেই জিনিসটা আসলে কিভাবে করতে পারি, সেটা আমরা ম্যানুয়ালি করতে পারি। এটা খুব সহজ জিনিস, দেখেন ইপন ইপন কনফিগারেশন মুভ ফ্রম ইপন 0/2 টু ইপন 0/1, তার মানে আমি কনফিগারেশন মুভ করব কোথা থেকে, দুই থেকে একের কাছে সব কনফিগারেশন। এটা করার সাথে সাথে একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি দুই নাম্বার পন পর শাট ডাউন হয়ে যাবে, কারণ আমার এখন আমি ফিজিক্যাল ক্যাবল খুলি নাই। দুই নাম্বার পন পর শাট ডাউন হয়ে গেছে এবং এক নাম্বার পন পটে সকল কনফিগারেশন চলে গেছে। দেখেন এখানে আগে প্রি কনফিগ টেমপ্লেট ছিল একে, এখন আর নাই, কারণ হচ্ছে কি দুই ছিল না, এই জন্য আমি দুই পুরোপুরি শিফট করছি, চলে গেছে। অনুগুলো এখনো আপ হয় নাই, আপ হয় নাই কেন, কারণ হচ্ছে অনুগুলো আমি এখন শিফট করি না, আমি এখন শিফট করতেছি, আমি শিফট করলাম। তো এই জিনিসটা আমি কি দেখালাম, এটা দেখালাম হচ্ছে কি আমি ম্যানুয়ালি যদি পন পোর্টের কনফিগারেশন এবং অনুর কনফিগারেশন সবকিছু একসাথে শিফট করতে চাই সেই জিনিসটা। এবং মজার ব্যাপার দেখেন, এখন যদি আমরা শো রানিং কনফিগারেশন দেখি, দেখেন কনফিগারেশন সহ কিন্তু চলে আসছে মোটা, তো এটা হচ্ছে অটোমেটিকলি আপনার, ওটা ছিল ম্যানুয়াল, এটা ছিল ম্যানুয়ালি আমরা করতে পারি, আর হচ্ছে অটোমেটিকলি আমরা করতে পারি। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি আপনার ডাটাবেজে অনেকগুলো অণু আছে যেগুলো অনেক দিন ধরে লস্ট অবস্থায় আছে বা ডিরেজিস্টার্ড অবস্থায় আছে, এই ডাটাবেজ থেকে সেগুলোকে ক্লিয়ার করতে হবে। তো বাই ডিফল্ট বিডিকমের অণুগুলা লস্টে চলে যায় হচ্ছে আপনার আফটার 30 ডেজ, 30 ডেজ পরে অণুগুলো ডিফল্ট অবস্থায় লস্টে চলে যায়। আমি এখন আমার পুরো পন পোর্টের অনুগুলো ডাউন করে রাখছি। এখন আমি যদি দেখি শো ইপন অনু ইনফরমেশন, দেখেন আমার এই অনুগুলো এখন ডিরেজিস্টার্ড অবস্থায় আছে, আর সবগুলো অনু ওয়াইট ডাউনের কারণে ডাউন আছে, ওয়াইট ডাউনের কারণে সবগুলো অনু ডাউন আছে আর ডিরেজিস্টার্ড অবস্থায় আছে। এই জিনিসটা 30 দিন পরে কি হয়ে যাবে, লস্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি কি এটা লস্ট এখনই হবে, ইপন অনু লস্ট টাইম, বা আমি চাচ্ছি এই লসটা 5 দিন পরে হবে, 5 দিন পরে অটোমেটিকলি আমার নোটটা ডিলিট হয়ে যাবে আমার ডাটাবেস থেকে। তাহলে কি হবে সুবিধা, কি সুবিধা হচ্ছে আমার 64টা অনু কখনো ইন্টারফেস ফিল আপ হবে না। লাইক আপনি এমন একজন কাস্টমারকে দিয়ে রাখছেন কানেক্টিভিটি, যেহেতু প্লাগ এন্ড প্লে মোডে আছে আপনার ডিভাইস, তো সে কি করতেছে বারবার খুলতেছে লাগাচ্ছে, তার নেটওয়ার্কে অনেকগুলো অনু আছে, বা সে দেখা যাচ্ছে আমাদের মতো আপনার যারা ভেন্ডর তাদেরকে আপনি কানেক্টিভিটি এস্টাবলিশ করছেন বা তাদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন, আমি কি করতেছি আমার যতগুলো অনু আছে আমি মাঝে মাঝে আপনাদের লাইনের মধ্যে আমার অনু লাগাই দিচ্ছি,
আরে সেটা আপনার ওটিতে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে, যেহেতু আপনি কোনো অথেন্টিকেশন দেওয়া নেই। একটা পর্যায়ে কি হবে, 64টা ফিল আপ হয়ে যাবে, নতুন করে আর অনুআপ হবে না। এটা যেন না হয়, এবং 5 দিন পরে বা 3 দিন পরে বা 10 দিন পরে যেন ওই ওটা রেজিস্টার্ড হয়ে যায় আপনার নেটওয়ার্ক থেকে, সেটা আপনি সেট করতে পারেন। ইটস লাইক লস্ট টাইম। আর আমি এখন মনে করেন সেট করলাম হচ্ছে লাইক লাইক আমি আগে একটা কাজ করব, আমি একটা আগে ইফোন অটো ক্লিয়ার লস্ট অনু এই কমান্ডটা এক্সিকিউট করব, অটো ক্লিয়ার লস্ট অনুটা এনাবল করব, মানে যে অনুটা আমার সাথে লস্ট অবস্থায় আছে সেটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে আমার থেকে। তাহলে আমার সাথে লস্ট অবস্থায় আছে এখন কতগুলো অনু, কোনো অনুই নাই। সো ইফোন কোনো অনু লস্ট নেই, কিন্তু আমি যদি লস্ট টাইমটা ডিক্লেয়ার করি আমার কাজ সাথে যতগুলো ডাউন অনু আছে, আপ অনু না, কিন্তু যতগুলো ডাউন অনু আছে, লাইক আমি একটা অনু আপ করে রাখি বোঝার সুবিধার্থে, যতগুলো ডাউন অনু আছে সেগুলো লস্ট হয়ে যাবে। আমি লস্ট টাইমটা সিলেক্ট করলাম হচ্ছে কি, এবং দেখেন লস্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমি যেহেতু অটোমেটিকলি করছি শো ইপন অনু ইনফরমেশন, আমার সাথে কিন্তু এখন শুধু একটা অনু আছে, মানে অনুটা 10 সেকেন্ড পর লস্ট হয়েছে এবং অটোমেটিকলি ডাউন হয়ে গেছে, যেহেতু আমি অটোমেটিকলি ডাউন টাইম দিয়ে রাখছি। আর আমি যদি চাই যে না আমি কোনো লস্ট টাইম দিয়ে রাখবো না, আমি লস্ট টাইমটা উঠে দিব এবং অটোমেটিকলি আমি রাখবো না নো ইপন কমান্ডটা কি ছিল, ইপন অটো ক্লিয়ার, সরি ইপন অটো ক্লিয়ার লস্ট অনো ডিসেবল, এই কমান্ডটা আমরা ডিসেবল করে দিলাম। তার মানে এখানে আমার কাছে তার এটা হবে না, এটাকে আবার ম্যানুয়ালি করা যায়, লাইক ক্লিয়ার ইপন লস্ট অনো, আপনার নেটওয়ার্কে যতগুলো লস্ট অনো আছে সে লস্ট অনো গুলো এই কমান্ড দিলে ক্লিয়ার হয়ে যাবে, এটাও সম্ভব। তো মানে অটোমেটিকলিও সম্ভব, লাইক প্রি কনফিগ টেমপ্লেট আমরা যেরকম করছিলাম অটোমেটিকলি হবে, আবার ম্যানুয়ালি কনফিগারেশন করা যায়, আবার আমরা দেখছিলাম হচ্ছে অটোমেটিকলি আনবাইন্ড হবে যেমন এটা, আবার ম্যানুয়ালি আমরা করতে পারি, আবার দেখছিলাম কি আমরা অটোমেটিকলি শিফটিং হবে পনের কনফিগারেশন, আবার আমরা দেখছি ম্যানুয়ালি আমরা সেটা করতে পারি। সব দুইটা সবকিছুরই দুইটা অপশন থাকে। এখন একটু আগে আমরা একটা জিনিস আপনাদের দেখাইছিলাম, সেটা হচ্ছে কি আমরা প্রোটেকশনের ব্যাপারে কথা বলছিলাম যে আমরা সিকিউরিটি প্রোটেকশনগুলো কেমনে উঠাইতে পারি, লাইক পন প্রোটেকশন, লাইক হচ্ছে আপনার একটা অণু থেকে একটা অণুর রিচেবিলিটি, একটা পন থেকে একটা পনের রিচেবিলিটি, একটা অণুর নিজেদের মধ্যে রিচেবিলিটি, মনে আছে কিনা আপনাদের এই জিনিসটা, এই জিনিসটা। তো এইটার জন্য তিনটা কমান্ড অ্যাপ্লাই করতে হয় ডিভাইসের মধ্যে। তিনটা কমান্ড কি কি, প্রথমে লাইক আমি বলছিলাম পন মনে করেন যে এক এবং দুই এর মাঝে আমি চাচ্ছি তারা রিচ করতে পারে, মানে এক এক নাম্বার পনের অনুগুলা যেন দুই নাম্বার পনের অনুগুলার সাথে কমিউনিকেট করতে পারে, সেটার জন্য কমান্ড হচ্ছে নো সুইচ পোর্ট প্রোটেক্টেড। তার মানে এই পনে আমি কোনো প্রোটেকশন রাখবো না, তার মানে এই পন থেকে এই পনে রিচ করতে পারবে, এসে কমান্ড। এখন আমি চাচ্ছি দুইটা পনেরই যেন অনু দুইটা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, মানে এই অনুটা এই অনুর সাথে যেন কমিউনিকেট করতে পারে সেম পনের মধ্যে, সেটার জন্য হচ্ছে ইপন ইনার অনু সুইচ এই কমান্ডটা। এই কমান্ডটা হলে কি হবে যে সেম পনের অনুগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। আর একটা জিনিস আমি দেখাইছিলাম কি, এই যদি চার পোর্টের অনু হয় সে যেন এক পোর্ট থেকে আরেক পোর্টে কমিউনিকেট করতে পারে, এটার কমান্ডটা কি সে চার পোর্টের অনুটা ঢুকতে হবে। এক আমার চার পোর্টের অনু আছে, এক নাম্বার নো ইপন ওয়েনু পোর্ট প্রোটেক্টেড, এই কমান্ডটা উঠাই দিতে হবে। তার মানে আমরা কি তিনটে কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে পন পোর্টে প্রোটেকশন উঠাই দিব, পন পোর্টে ইপন ইনার সুইচ অ্যাপ্লাই করব, এবং চার চার পোর্টের অনু যদি থাকে সে চার পোর্টের অনুটিতে পোর্ট প্রোটেকশন উঠাই দিব। তাহলে কি হবে, এখন ডাটা কমিউনিকেশন সম্ভব হবে।
হ্যাঁ, এক পন টু অন্য পনের অনুর জন্য আমরা হচ্ছে এ নো সুইচ পোর্ট প্রোটেক্টেড, প্রথম কমান্ডটা এক পন থেকে আরেক পনে। তো এটা ছিল হচ্ছে আমাদের কনফিগারেশন কমান্ড। এখন হচ্ছে কি, আমি ডিভাইসের মধ্যে, আপনাদের কিন্তু ফার্স্ট টাইম বলছিলাম যে আমরা ফার্মওয়্যার আপগ্রেডেশনটা দেখাবো, যে কিভাবে আমরা ডিভাইসের মধ্যে ফার্মওয়্যার আপগ্রেড করতে পারি সেটা আমরা দেখাবো। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা ডিভাইসে করতে পারি, অন্যতে ফার্মওয়্যার আপগ্রেড আমরা কিভাবে করতে পারি। টিএফটিপি দিয়ে অনেকে ডিভাইসের ভিতরে ইয়ে ঢুকাইতে পারেন, ফার্মওয়্যার ঢুকাইতে পারেন। আর একটা কি ছিল, ও একটা জিনিস ছিল আমি যেটা হয়তো স্কিপ করেছি, সেটা হচ্ছে অনু আরএক্স পাওয়ার মনিটরিং। অনু আরএক্স পাওয়ার মনিটরিং এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা তাহলে হয়তো বা আমরা হচ্ছে আজকে তার আর একটু 10টা মিনিট বেশি নিবো আর কি। হ্যাঁ, অনু আরএক্স পাওয়ার মনিটরিং আপনাদের একটু দেখাই, এটা একটা নতুন জিনিস হতে পারে আপনাদের জন্য। দেখেন, মনে করেন আপনার নেটওয়ার্কের মধ্যে একটা অনু আপ আছে যেটার পাওয়ারটা হচ্ছে 27-এর উপরে। আপনি চান 27-এর উপর হলে কি সার্ভিস হ্যাম্পারের সমস্যা থাকতে পারে। 27-এর উপরে হলে কি হয় যে আপনার প্রবলেমস হতে পারে নেটওয়ার্কে, হ্যাম্পার হতে পারে। আপনার নেটওয়ার্কে 27-এর উপরে পাওয়ার আলা অনুগুলা আপনি চাচ্ছেন হচ্ছে কি হবে যেন আপনাকে নোটিফাই করে, 27-এর উপরে পাওয়ার আলা অনুগুলো আপনাকে যেন নোটিফাই করে। তো সেটা আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি দেখেন। আমার বর্তমানে আমি অনুগুলোকে একটু আপ করি, আমার আপ করলাম। দেখেন আমার বর্তমানে নেটওয়ার্কে এই দুটা অণু আছে, কনফিগার অবস্থায় আছে। আমি যদি পাওয়ার দেখি, আমি যদি পাওয়ার দেখি, দেখেন আমার অণুগুলোর রিসিভ পাওয়ার, যেটা আমার এখানে স্পিডার কম আছে, একটা রিসিভ পাওয়ার হচ্ছে -4, একটা রিসিভ পাওয়ার হচ্ছে -3.5, আমার অণুগুলোর রিসিভ পাওয়ার। তো এই আমার অণুগুলোর যদি রিসিভ পাওয়ারটা মনে করেন, এই যে মনে করেন, এই যে -4 মানে হচ্ছে, মনে করেন যে এটা হচ্ছে -28, হ্যাঁ আপনারা একটু ধরে নেন, আর -3.5 মনে করেন এটা হচ্ছে -7.5। তো আমি চাচ্ছি কি যেন -4 হলে আমাকে, -4 হচ্ছে আমার হায়েস্ট সেন্সিটিভিটি, তো -4 হলে যেন আমাকে নোটিফাই করে, অন্যটা যেন আমাকে নোটিফাই করে। তো আমি এটা কিভাবে আসলে করতে পারি, কমান্ডটা হবে 0/1 এর 1, আমি একটা অনুতেই ঢুকি, আচ্ছা অ্যালার্মের কনফিগারেশনটা দেখানোর আগে আপনাদের মধ্যে একটা টপিকস বাকি আছে। ও সরি সরি, আপনাদের আমি স্ক্রিন শেয়ার দিই নাই। ভাই আপনারা আমার উইন্ডোটা দেখতে পাচ্ছেন, সিএলআই উইন্ডোটা? জি ভাইয়া। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন করব কি, যেন আমাকে নোটিফাই করে, আমরা সেই জিনিসটা দেখব এখন কিভাবে করতে হচ্ছে। ইপন ওএনইউ সিটিসি নোটিফাই, কি জন্য নোটিফাই করবে, অ্যালার্ম নোটিফাই কি আছে, ওটা অপটিক্যাল অ্যালার্ম, সরি অপটিক্যাল অ্যালার্ম। কোন ধরনের অ্যালার্ম? আরএক্স পাওয়ার লো, আরএক্স পাওয়ার লো, এগুলো কিন্তু সব অণুর জন্য। হ্যাঁ, আরএক্স পাওয়ার লো, তার মানে অণুর আরএক্স পাওয়ার লো, কত লো হলে এটাকে আমি এনাবল করলাম, আরএক্স পাওয়ার লো হলে আমাকে দেখাবা। এখন কত লো হলে দেখাবো, এটা আমরা থ্রেশহোল্ড দিলাম। লাইক আমি এখন বললাম কি, আমার আরএক্স পাওয়ার হচ্ছে -27-এর উপরে হলে তুমি আমাকে দেখাবা, এটা কিন্তু উপরে যাবে, ঠিক আছে। আরএক্স পাওয়ার লো মানে হচ্ছে যত উপরে যাবে তত লো, যেহেতু মাইনাসের দিক দিয়ে। তো আমি চাচ্ছি, যেহেতু আমার এখন আমি ধরে নিছি -4 মানে হচ্ছে আমার -28, তার মানে -3 মানে হচ্ছে আমার 27,
আমার মাইনাস থ্রি আমি ধরে নিলাম, এবং দেখেন এটার ইউনিট হচ্ছে পয়েন্ট ওয়ান, তার মানে পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করতে হবে। কতকে ভাগ করব? যদি আমার মাইনাস থ্রি হয়, মাইনাস থ্রি হয় তাহলে মাইনাস থ্রি কে যদি পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করে পাবো হচ্ছে মাইনাস থার্টি। আর তুমি আমাকে সলভ দিবা কততে? যে মাইনাস থ্রির উপরে হলে, মাইনাস থ্রি বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে মাইনাস সাতাশ, সাতাশ হলে তাহলে হয়তো মাইনাস 270। তো মাইনাস থ্রির উপরে গেলে তুমি আমাকে বলবা যে এটা আমাকে অ্যালার্ম দিবা, বা মাইনাস 35 বলি, যেহেতু ওটা ফোর ছিল, 35 মানে হচ্ছে 3.5 এর উপরে গেলে। আর তুমি এটা রিজলভ করলা করবা হচ্ছে যদি মাইনাস থ্রি এর নিচে আসে, ঠিক আছে? তার মানে সাতাশের নিচে আসলে তুমি আমাকে রিজলভ করে দিবা, বলবা যে হ্যাঁ ওকে। আর সাতাশের উপরে মানে 27.5 এর উপরে গেলে তুমি আমাকে বলবা যে এটা পাওয়ারে লস আছে, আমাকে নোটিফাই করবা। আমি এই কমাটা দিলাম, দেখেন সাথে সাথে সে আমাকে নোটিফাই করছে। কি নোটিফাই করছে? তোমার এক নাম্বার পণের এক নাম্বার অণুর পাওয়ার অনেক হাই, কারণ সে পাওয়ারটা কত? মাইনাস 4.2। কেন 4.2 আমার জন্য হাই? কারণ আমি সেটই করছি, তো আমার পাওয়ার হচ্ছে 3.5, তো 4.2 আমার জন্য হাই। আমি যদি সেট করতাম 270 বা 275 মানে 27.5, আর এখানে দেখায় তো 28, তাহলে 28 আমার জন্য হাই, তো সে আমাকে নোটিফাই করলো। এখন মনে করেন যে আমি চাচ্ছি এই নোটিফিকেশনটা চলে যাক, এই নোটিফিকেশনটা চলে যাক আমি চাচ্ছি, তাহলে আমি কি করবো, হাই পাওয়ারটা মনে করেন যে আমি এখানে সেট করে দিলাম, এটা ধরেন 5, আর এটা ধরলাম হচ্ছে 4.5। 4.5 হলে তুমি আমাকে রিজলভ করে দাও, আর 5 হলে তুমি আমাকে দেখো কোথায় ছিল। 4.5 তো হবে না, 45। দেখেন আমি এটা সেট করে দেওয়ার সাথে সাথে সে আমাকে অ্যালার্ম দিছে কি অনু টু লো, আর এক্স পাওয়ার ইজ রিটার্ন টু নর্মাল। এখন তার জন্য এটা নর্মাল, কারণ আমার থ্রেশহোল্ড ভোল্টেজ অনুযায়ী সে দেখছে কাছে হ্যাঁ এটা তো আমার জন্য নর্মাল। দ্যাট মিনস আপনি যখন পাওয়ারটা কমে আনবেন বা আপনার নেটওয়ার্কে কাজ করে পাওয়ারটা কমে আনবে তখন সেটা আপনার জন্য নর্মাল হয়ে যাবে। সো ব্যাপারটা এরকম, তো এই জিনিসটা আপনারা সেট করতে পারেন, লাইক অনু টেম্পারেচার সেট করতে পারেন, টেম্পারেচার বেশি হলে আপনাকে শো অফ করবে, জাস্ট অ্যালার্ম প্রোফাইলটা ঢুকেন, টিটিসি অপটিক্যাল অ্যালার্ম, এটার ভিতরে অনেক কিছু আছে, লাইক হচ্ছে ইপন, হইনু, সিটিসি, নোটিফাই, অপটিক্যাল অ্যালার্ম, দেখেন এখানে অনেক কিছু করতে পারেন। আর এক্স পাওয়ার হাই, লো, লো ভোল্টেজ, টেম্পারেচার লো, টেম্পারেচার হাই, অনেক কিছু আপনি সেট করতে পারেন আপনার নেটওয়ার্কে এই অনুযায়ী, এবং আপনাকে এটা ওয়ার্নিং করবে। আপনাকে আর আসলে বারবার চেক করে করে দেখতে হবে না ডাটাবেজে, আপনাকে সে ওয়ার্নিং করে দেবে, আপনি দেখবেন হ্যাঁ ঠিক আছে আমি এই লকটা নিলাম, লকটা নিয়ে আমি দেখলাম যে ঠিক আছে আমার 10টা অণুর পাওয়ার হাই হয়েছে, আমি অপটিক্যাল টিমকে পাঠিয়ে দেবো। এটা একটা স্মার্টনেস চলে আসবে আপনার মাঝে, কাজ করার একটা ইয়ে চলে আসবে, যেটাকে বলেছে ফাস্টার আপনি কাজ করতে পারবেন। এখন হচ্ছে কি, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে কি আমি কিভাবে ওএস আপগ্রেড করতে পারি, ওয়েনুর ওএস আপগ্রেড করতে পারি, এই জিনিসটা আমি আসলে মেইনলি দেখাতে চাচ্ছি। তো আমি হচ্ছে আপনাদের কাছ থেকে, আমাদের হচ্ছে টাইম হচ্ছে 1:30 পর্যন্ত, এর মাঝে আমাদের 15 মিনিট কুইজ টাইম থাকে, তো আপনারা যদি চান আমি হয়তো 12-10 মিনিট আমি এক্সটেন্ড করব, তার মানে হয়তো বা 1:35-40 পর্যন্ত হয়তো বা যেতে পারে। তো আপনারা কি যদি চান তাহলে আমি হয়তো আর একটু কিছু জিনিস দেখাবো, ব্যাকআপ লিংক একটা জিনিস, আর একজনের এলএসপিটা কনফিগারেশনটা শুধু দেখাবো। ভাইয়া তো বোর হচ্ছেন না তাই তো, আমি তো কমান্ড থেকে বারবার দেখাচ্ছি, কথা বলছি অনেক ফাস্টার, আপনারা আমি শুধুমাত্র আপনাদের একটা জিনিসই এনশিওর করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনারা সবসময় মনে রাখবেন যে কনফিগারেশন করাটা খুব ইজি, এটা কোনো ব্যাপার না। আপনি কনফিগারেশন ডকুমেন্টস খুঁজে পাবেন, আমাকে বললে আমি কিছু করবো বের করবো, এগুলো খুব ইজি কনফিগারেশন বের করা। কেন করতেছি, কি জন্য করতেছি, আমার নেটওয়ার্কের কোনো দরকার আছে কিনা, সেটার জন্য আসলে ট্রেনিং সেশনটা আমি দেখাচ্ছি, যে আপনি এখন দেখতেছেন হ্যাঁ আসলে যেটা আমার দরকার প্রয়োজন আছে, এই জিনিসটা আপনার যখন উপলব্ধি হবে তখন আপনি ওটাকে সার্চ করবেন, আপনি হাঙ্গার আফটার হবেন যে আমি কিভাবে কনফিগারেশনগুলো খুঁজে পাবো। তো টেকনোলজিটা কি কিভাবে কাজ করে এটা হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য, কনফিগারেশন শেখানো আসলে উদ্দেশ্য না, কনফিগারেশন আপনাকে দিলে আপনি নিজেই করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আমরা এখন একটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে আমরা হচ্ছে ফার্মওয়্যার আপগ্রেডেশনটা একটু পরে দেখাই, আমরা যেহেতু আমাদের মূল টপিকস এর মধ্যে ছিল সেটা হচ্ছে আপনার ব্যাকআপ লিংক এবং এলএসপি, সেটা আমরা কিভাবে কনফিগার করতে পারি নেটওয়ার্কের জন্য। খুবই ইজি ব্যাকআপ লিংক এবং এলএসপি করাটা, ব্যাকআপ লিংকটা খুবই ইজি। মনে করেন যে কি করব আমি, আমার দুইটা পোর্ট আছে, ডিভাইসের মধ্যে দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে আপনার
গিগ ওয়ান, একটা হচ্ছে গিগ টু। তো আমি চাচ্ছি গিগ ওয়ান থাকবে আমার অ্যাক্টিভ লিঙ্ক এবং গিগ টু থাকবে আমার ব্যাকআপ লিঙ্ক। আমি দুটো লিঙ্ক একসাথেই ঢুকিয়ে রাখবো, যেটা ডাউন হবে অটোমেটিকলি আপটা দিয়ে শিফট হয়ে যাবে। এটা আমি কিভাবে করব, খুবই সহজ। আমি চাচ্ছি কি গিগ ওয়ান 0/1, আমি যদি ডিসক্রিপশন দিয়ে রাখি, এটা মনে করেন আমার অ্যাক্টিভ লিঙ্ক। আমরা দেখাচ্ছি এখন ব্যাকআপ লিঙ্ক, হ্যাঁ, কিভাবে ব্যাকআপ লিঙ্ক কনফিগার করতে হয়। এটা হচ্ছে ব্যাকআপ লিঙ্ক। সো এটা হচ্ছে আমার এখন বর্তমান সিচুয়েশন। এখন আমার মনে করেন দুটো পোর্ট ট্রাঙ্ক করা আছে, ভিলেন এলাও করা আছে, আপনাদের নেসেসারি আপনারা কিভাবে করবেন সেটা ব্যাপার না। সো গিগ ওয়ান এবং গিগ টু আমি অ্যাক্টিভ এবং ব্যাকআপ লিঙ্ক হিসেবে রাখলাম, ডিসক্রিপশন রাখলাম। এখন দেখেন আমি গিগ ওয়ানে ঢুকবো, আমি যেই পোর্টটাকে অ্যাক্টিভ হিসেবে রাখতে চাই সেটাতে আমি ঢুকবো। তারপরে সেখানে ঢুকার পরে দেখেন সুইচ পোর্ট, ব্যাকআপ, ইন্টারফেস, গিগাবিট ইথারনেট 0/2, শুধু একটা কমান্ড। কমান্ডটা কি, আমি যে পোর্টটাকে অ্যাক্টিভ রাখতে চাই সেই পোর্টের ভিতরে ঢুকবো, ঢুকে বলবো কি সুইচ পোর্ট, ব্যাকআপ ইন্টারফেস, গিগাবিট ইথারনেট 0/2, তার মানে 0/2টা ব্যাকআপ হব, সরি অ্যাজ ব্যাকআপ, তার মানে 0/2টা ব্যাকআপ হব। 0/2টা ব্যাকআপ হওয়া মানে হচ্ছে কি, এই কমান্ডটা হওয়া মানে হচ্ছে আমি অ্যাক্টিভ, তার মানে আমি এখানে বসে আসলে বলতেছি তুমি ব্যাকআপ হও, তার মানে কি আমি অ্যাক্টিভ, এটা তুমি ধরেই নিছো, নাহলে আমি কেমনে তোমার পারমিশন দিয়ে তুমি ব্যাকআপ হও। সো এটা করার পরে দেখেন সুন্দর একটা জিনিস হয়ে গেল এক্সিকিউশন, যে সুইচ পোর্ট, ব্যাকআপ ইন্টারফেস, গিভ 0/2 অ্যাজ ব্যাকআপ, সুইচ পোর্ট, ব্যাকআপ ইন্টারফেস 0/1 অ্যাজ অ্যাক্টিভ। এই পোর্ট বলতেছে দুই ব্যাকআপ আমার জন্য, আর এই পোর্ট বলতেছে এক অ্যাক্টিভ আমার জন্য। এবং আমরা যদি এখান থেকে দেখি, শো ব্যাকআপ ইন্টারফেস, তাহলে আমরা এখানে দেখলে দেখেন এখন আমার দুটি আসলে ডাউন আছে, এক এবং দুই দুটোর পোর্টেই ডাউন আছে, যেন আমাকে আসলে ডাউন দেখাচ্ছে। বাট এখানের মধ্যে এখানে দেখেন এটা দেখছে, এটা হচ্ছে অ্যাক্টিভ, এই হচ্ছে ব্যাকআপ। এটা আসলে অ্যাকচুয়ালি ব্যাকআপ লিঙ্ক কনফিগারেশন, একটা কমান্ড শুধু পোর্টের ভিতরে ঢুকে একটা কমান্ড, যে সুইচ পোর্ট, ব্যাকআপ ইন্টারফেস অ্যাজ কত, আপনি সেটাকে অ্যাক্টিভ রাখবেন না ব্যাকআপ রাখবেন, একটা কমান্ড। আর এলএসসিপি যেটা হচ্ছে আমাদের লিঙ্ক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, সেটার জন্য লাইক আমার একটা এগ্রিগেটর ক্রিয়েট করতে হয়, লাইক ইন্টারফেস পোর্ট এগ্রিগেটর। টোটাল আপনি করতে পারবেন 8টা এগ্রিগেটর, 1 থেকে 8, প্রতিটা এগ্রিগেটরের ভিতরে আপনি রাখতে পারবেন 8টা করে পোর্ট, তার মানে 8 8 64, উল্টিতে আছে মাত্র হচ্ছে 10টা পোর্ট। তো আপনার সমস্যা না, আপনি এগ্রিগেটরের ভিতরে ঢুকাইতে পারবেন সবগুলো পোর্টকে, প্রথম 8টা গিগ পোর্টকে 8 এগ্রিগেটরের ভিতরে ঢুকাইতে পারবেন। লাইক আমি প্রথম একটা এগ্রিগেটর করলাম ইন্টারফেস পোর্ট এগ্রিগেটর 1। অবশ্যই আপনার পোর্টের মধ্যে যে কনফিগারেশনস গুলো আছে সেটা যেন এগ্রিগেটর ইন্টারফেসের মধ্যেও থাকে। লাইক আপনার পোর্টের মধ্যে কনফিগারেশন আছে সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক কনফিগারেশন আছে আপনার পোর্টে, এবং আপনার পোর্টে কনফিগারেশন আছে সুইচ পোর্ট, ট্রাঙ্ক, ভিলেন, অ্যালাউড 10 থেকে 20, এই কনফিগারেশন আপনার সুইচ পোর্ট গুলোতে আছে, তাহলে সেম কনফিগারেশন যেন আপনার এগ্রিগেটর পোর্টেও হয়। লাইক আপনার সুইচ পোর্ট আগে ছিল আপনার মাইক্রোডিকের সাথে কানেক্টেড, অথবা সুইচের সাথে কানেক্টেড পোর্ট ছিল 3 থেকে 4, তার মধ্যে কনফিগারেশন ছিল সুইচ পোর্ট, ট্রাঙ্ক, আর সুইচ পোর্ট, ট্রাঙ্ক, আমি যে যে পোর্ট গুলোতে করবো আমি আটটা করতে হবে, আমি দুটো দেখাচ্ছি, সব কনফিগারেশন কি থাকতে হবে, সেম থাকতে হবে। এটা যে কনফিগারেশন এটা কনফিগারেশন সেম, এটা কনফিগারেশন সেম থাকতে হবে। ওকে, এখন সেম থাকার পরে আমি কি করব, শুধু আমার কোনো কাজ নেই, আমি জাস্ট ঢুকব ইন্টারফেস রেঞ্জ গিগাবিট ইথারনেট 0/3 থেকে 0/4, চার দুটো পোর্টে আমি ঢুকে যাব। ঢুকে এগ্রিগেটর গ্রুপ 1, কারণ আমি কি পোর্ট এগ্রিগেটর নাম দিয়েছিলাম কত, 1, সো এগ্রিগেটর গ্রুপ 1, তার মড দিব এলএসসিপি। বাই ডিফল্ট এলএসসিপি মোডটা অ্যাক্টিভ অবস্থা থাকে, এখানে দুটো অপশন থাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ, আমি এটা আজকে দেখাবো না, বাট আপনারা মনে রাখবেন বাই ডিফল্ট মোড থাকে অ্যাক্টিভ অবস্থায়, বিডিকম যখন এলএসসিপি করবেন বাই ডিফল্ট অ্যাক্টিভ অবস্থা থাকবে, দুই পাশে অ্যাক্টিভ অবস্থা থাকবে। অ্যাক্টিভ থাকলে কি হয়, যে ডেটাটা এলএসসিপির ইনফরমেশন দুজনেই শেয়ার করতে পারে,
আমিও ইনফরমেশন দিচ্ছি, আমিও ইনফরমেশন দিচ্ছি, আর যে প্যাসিভ থাকে সে আসলে ইনফরমেশনটা শুধুমাত্র শুনে, সে শেয়ার করে না, মানে আমার প্রয়োজন নেই তোমার কথা শোনার, আমি হচ্ছে বস, আমি তোমাকে পাঠাচ্ছি তুমি নিয়ে নিবা, তোমার ফিডব্যাক আমার দরকার নেই, এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভটা কোনো ফিডব্যাক পাঠায় না, আর অ্যাক্টিভ দুজন দুজনকে ফিডব্যাক পাঠায়, সেই ক্ষেত্রে সুবিধা আছে, দুটো ক্ষেত্রে সুবিধা আছে। বাই ডিফল্ট অ্যাক্টিভই থাকে, অ্যাক্টিভ দিলেও হয় না দিলেও হয়, অ্যাক্টিভ হিসেবেই হয়। তো এলসিবির কনফিগারেশন শেষ, কি করতে হয়, কোড অ্যাগ্রিগেটর ক্রিয়েট করতে হয়, যে কনফিগারেশন কোডগুলোতে আছে সেম কনফিগারেশন অ্যাগ্রিগেটরের মধ্যে ফেলতে হয়, এবং ওই দুটো পোর্টে অ্যাগ্রিগেশনটা দেখা দিতে হয় এলসিবি হিসেবে, এবং সেম কনফিগারেশন ওই পাশে যদি সুইচ থাকে সুইচে করতে হবে, সেম কনফিগারেশন ওই পাশে যদি মাইক্রোডিক থাকে মাইক্রোডিকে করতে হবে, অথবা যদি একটা উল্টে থাকে একটা উল্টেতে করতে হবে, দুই পাশে সেম কনফিগারেশন হলে এলসিবি নেগোশিয়েট হয়ে আপ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এলএসপি। সো আমরা দেখালাম ব্যাকআপ লিংক এবং এলএসপি দুটাই, আর একটা জিনিস আমাদের টপিকস বাকি আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে ওএস আপগ্রেড করতে পারি, ওএনইউর ওএস আপগ্রেড করতে পারি কিভাবে। আমি আজকে আপনাদের একটা জিনিস, নতুন জিনিস দেখাবো, টিএফটিপি সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে। টিএফটিপি হচ্ছে কি, একটা পিসি কে অ্যাজ এ টিএফটিপি সার্ভার বানাতে হয়, এবং ওই পিসি থেকে লাইক আমরা একটা পিসি কে টিএফটিপি সার্ভার বানাবো, এবং ওই পিসি ওএলটি থেকে ওই পিসি কে রিচেবিলিটি থাকতে হয়, পিং রিচেবিলিটি। এখন মনে করেন আপনার পিসিটা আছে ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে, ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে থাকলে কি হয়, ওএলটি থেকে কিন্তু ওকে আমি আর রিচ করতে পারতেছি না, যেহেতু নেটিং হয়ে যাচ্ছে, তো আমার টিএফটিপি করতে পারতেছি না। কিন্তু আমি এই ক্ষেত্রে এফটিপি করতে পারি, লাইক আমার কাছে একটা ইয়ে আছে, মাইক্রোডিক রাউটার আছে যেখানে এফটিপি ফাংশন চলতেছে, তবে আমার একটা টিএফটিপি সার্ভার আছে যেখান থেকে আমি এফটিপি করে আমার ওয়েলটির ভিতরে ওই ফাইলটাকে নিয়ে আসতে পারি। লাইক আমি এখন নিয়ে আসতে চাচ্ছি আমার ওএনইউর ওএস ফাইল, লাইক ফর এক্সাম্পল, এটাই লাস্ট টপিক আমাদের। তো আমি একটা ওএস ফাইল নিলাম, আমি কি করবো, এই ওএস ফাইলটা আমার ওএলটির ভিতরে ঢুকাবো, কিসের মাধ্যমে, এফটিপি এর মাধ্যমে। আপাতত যেহেতু আমার কোন এফটিপি সার্ভার নাই, আমি আমার মাইক্রোটিককে অ্যাজ এফটিপি হিসেবে ইউজ করতেছি, মাইক্রোটিকের ফাইলস এর ভিতরে আমি আমার কি করলাম, মাইক্রোটিকের ফ্ল্যাশ মেমোরিতে আমি আমার এই ওএসটাকে রাখলাম, এখন ওএসটা ঢুকতেছে, দুইটা মিলে এখন আই এম জি ডট টান নামে আমার মাইক্রোটিকের ফ্ল্যাশ মেমোরিতে ওএসটা ঢুকছে, এবং আমি মাইক্রোটিকে কি করলাম, আমার এফটিপি এর জন্য এনাবল করে রাখলাম, এফটিপি এর জন্য মাইক্রোটিককে কনফিগার করে রাখলাম যেন সে এফটিপি রিকোয়েস্টটা এক্সিকিউট করতে পারে। এখন দেখেন আমি কি করব, এইখান থেকে বসে এখন ওই মাইক্রোটিক থেকে আমার ফাইলটা নিয়ে আসবো। এখন আমি দেখি আমার মাইক্রোটিককে আমি পিং করে পাই কিনা, আমার মাইক্রোটিকের আইপি, এটা আমার মাইক্রোটিকের আইপি, মাইক্রোটিককে পিং করে পাচ্ছি, তার মানে আমি করতে পারবো। লাইক এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো পিং লাগে, বাট মাইক্রোটিকের তো ভাই রিয়েল আইপি, তো আমি পিং করে পাচ্ছি, আমার পিসিতে তো রিয়েল আইপি বসানো সম্ভব হচ্ছে না, যদি রিয়েল আইপি বসানো সম্ভব হয় আমরা টিএফটিপি করতে পারি, সমস্যা নেই, বাট যেহেতু আমার পিসিতে রিয়েল আইপি বসানো সম্ভব না সেক্ষেত্রে আমি আর পাচ্ছি না, সেক্ষেত্রে আমার আমার কেস মানে আমি এখন আমার পক্ষে সম্ভব না, দ্যাটস ওয়াই আমরা এখন FTP তে আসছি। তো আমার এখানে কমান্ডটা হবে কপি FTP ফ্ল্যাশ, মানে FTP এর মাধ্যমে ফ্ল্যাশে কপি করো, মানে FTP ইউজারনেম পাসওয়ার্ড হচ্ছে, আমি আপাতত আমার FTP ইউজারনেম পাসওয়ার্ড সেট করে রাখছি bdcom bdcom, এবং আমার সোর্স ফাইল নেম চাচ্ছে, আমার সোর্স ফাইল নেম ছিল img.tar, আমার ওল্ড ডাটাবেজে কিন্তু এই ধরনের কোনো ফাইল এখন আর নাই, আমি ঢুকাতে চাচ্ছি, এবং আমার রিমোট সার্ভার অ্যাড্রেস হচ্ছে, এবং এটা আমার ডেস্টিনেশনে আমার ফ্ল্যাশে ঢুকবে, দেখতে পাচ্ছেন কপি হওয়া শুরু হয়েছে, তার মানে সে এখন আমার এফটিপির মাধ্যমে কিন্তু ওই মাইক্রোটিকের ফ্ল্যাশ থেকে আমার ওএলটির ফ্ল্যাশে নিয়ে আসতেছে খুব ইজিলি। আমি কিন্তু এভাবে আমরা ইচ্ছে করলে ওএলটির ফার্মারও দিতে পারি, লাইক সুইচ ডট বিন ফাইলটা মাইক্রোটিকের মধ্যে রেখে দিয়ে আমরা, বা আমার যে এফটিপি মেশিনটা আছে এফটিপি মেশিনের মধ্যে রেখে দিয়ে আমি ইচ্ছে করলে ওএলটির ভিতরে ঢুকাতে পারি, আমি অনুর ফার্মওয়্যার ঢুকাতে পারি, বা ওএলটির ভিতরে আমি যে কোনো ধরনের আরও অনেক ধরনের ফাইল থাকে কিছু ডিবাগিংয়ের জন্য আমরা সেগুলো ঢুকাতে পারি, বা আমরা মিফ ডাটাবেস ঢুকাতে, অনেক কিছু আমরা ঢুকাতে পারি ওএলটির ভিতরে এভাবে করে। লাইক এই যে আমার ঢুকে গেছে সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন এই যে আমার এই ফাইলটা চলে এসেছে। এখন এই ফাইলটা আমরা কি করতে পারি, অনুর ফার্মওয়্যার আপডেট করতে পারি। মজার ব্যাপার দেখে আমি অনুর ফার্মওয়্যার আপডেটটাও দেখাবো, সো ইপন অনু
সফটওয়্যার ভার্সন আমার, এটা হচ্ছে আমার সিঙ্গেল পোর্টের অনু, এটা আমার সিঙ্গেল পোর্টের অনু, এবং এই সিঙ্গেল আমি কেমনে জানলাম এটা আমার সিঙ্গেল পোর্টের অনু, আমি এই ফার্মারটা সিঙ্গেল পোর্টে রাখছি, বাট আমি জানলাম কেমন এটা সিঙ্গেল পোর্টের অনু। দেখেন শো ইপন ইন্টারফেস ইপন 0/1 এর 1 অনু সিটিসি বেসিক ইনফো, এই যে দেখেন এটা আমার পোর্ট নাম্বার হচ্ছে 1 সিঙ্গেল পোর্টের অনু, এবং এই অনুটার মডেল কত, শো ইপন ওয়েনু ইনফরমেশন, এটার মডেল হচ্ছে 111, তার মানে আমার সকল সিঙ্গেল পোর্টের অনুর মডেল 111 হতে পারে, বা আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এক্সপনের অনু, এক্সপন অনু জন্য এটা 111, কিন্তু আমাদের নর্মালি বিডিকমের যেটা সিঙ্গেল পোর্টের অনু সেটা হচ্ছে 6013 অথবা 6014 অথবা 6001, এই কয়েকটা মডেলের মধ্যেই থাকে। তো এখন আমি চাচ্ছি আমার নেটওয়ার্কে যতগুলা 111 মডেলের অনু আছে সবগুলো আপডেট হবে, সবগুলো লাইভ অনু আপডেট হবে, বিডিকম নামে 111 অনু সবগুলো লাইভ আপডেট হবে, কারণ আমি ওয়েস্টার রাখছি। এখন এটা কিভাবে করা যায়, ইপন আপডেট ওয়েনু ইমেজ আইএমজি ডট আর ভেন্ডর আইডি, ভেন্ডর আইডি কি বিডিকম, চারটা ডিজিট বিডিকম এভাবে থাকে, বিডিসিএম, কেমনে বুঝলাম এই যে বিডিসিএম বিডিকম, তারপরে হচ্ছে তার মডেল আইডি, মডেল আইডি তার কত ছিল 111, এবং ইচ্ছে করলে তার ইয়া ওএস আইডিও দিতে পারেন, মানে দেখো সফটওয়্যার ভার্সনও দিতে পারেন, সফটওয়্যার ভার্সন হচ্ছে আপনার সফটওয়্যার ভার্সন হচ্ছে এটা, বাট আমি সফটওয়্যার ভার্সন দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে অনেকগুলো এক এক ধরনের সফটওয়্যার ভার্সন থাকতে পারে, আমি চাই সবাই আপডেট হোক, এই মডেলে সবাই আপডেট হোক, তো এই মডেলে সবাই আপডেট হলে আমি এখানে যদি ক্লিক করে দিই এন্টার দিই, আমরা সফটওয়্যার ভার্সন লাগবে না, আমি জাস্ট এন্টার দিই এবং ইএস দিই, দেখেন বুঝতে পারছেন আমার ওএসটা কপি হয়ে গেছে অনুর মধ্যে, এবং ওএসটা আমার আপডেট হচ্ছে অনুর জন্য। এই আপডেটেশন কমপ্লিট হতে অ্যারাউন্ড 4 মিনিট সময় লাগবে, 4 থেকে 5 মিনিট সময় লাগে সব অনুর জন্য, 4-5 মিনিট পরে যতগুলো অনু আছে নেটওয়ার্কে, মনে করেন 100টা অনু আছে লাইভ অবস্থায় ছিল, এই 100টা অনু আপডেট হবে, আপডেট হয়ে রিবুট হয়ে আবার নেটওয়ার্কে চলে আসবে, দেখ তার মানে আমরা 100টা অনু একসাথে আপডেট করে ফেলতেছি, একই ভেন্ডর আইডি একই মডেলের অনু সেম ওএস দিয়ে আপনি আপডেট করে ফেলতে পারবেন, সেটা একটা ভালো ওয়ে, অথবা আপনি ইন্টারফেস ওয়াইজও করতে পারেন, ভেন্ডর আইডি ছাড়াও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইন্টারফেস দিয়ে, দেখ ইন্টারফেস কোন অনুটা আপডেট করবেন সেটা সিরিয়াল দিয়েও করা যায়, আর এটা একটা পন পোর্টের আন্ডারে করতে হয়, একটা পন পোর্টের আন্ডারে আমি সিরিয়াল দিয়ে করবো, এটা করলে কি হয় একই ভেন্ডরের একটা আরেকটু স্মার্টনেস হয়ে কাজ করা, একই ভেন্ডরের একই মডেলের অনু আমি তো জানি একই এওএস তাকে সাপোর্ট করতে পারে, বা ভুল ওএস দিলে অনু কিন্তু সমস্যা হয় না, এসএফই অনু অনু এটা নিবে না, অনু কি করবে রিবুট হবে, বাট সমস্যা হয় কি অনুকে একবার রিবুট করতে হয়, পাওয়ার রিবুট করতে হয়, সফট রিবুট করলে হয় না, পাওয়ার বন্ধ করে চালু করতে হয়, এটা একটা সমস্যা যে ক্লায়েন্ট এনে যায়, এই জন্য সেম মডেল আইডি এবং সেম ভেন্ডর আইডির অনুটা দিলে বেটার, সবগুলোতে না দেওয়া হচ্ছে। সো ওকে আমরা হচ্ছি আমাদের স্লাইডে ফিরে যাই, আমরা অনেক কমন ফন্ট থেকে দেখলাম, মোটামুটি আমরা সব কিছুই দেখলাম, ওএসপিএফ দেখলাম, মাল্টিকাস্টিংটা কনফিগারেশনগুলো আমি ডকুমেন্টস পাঠিয়ে দেবো, বাট আপনারা জিনিসটা বুঝেন যে 300 সার্ভিস ভিলেনের উপরে কিভাবে আমি 300 সার্ভিস দিয়ে দিয়ে নিতে, এটা একটা গ্রুপ করে করা হয়, এটা আসলে আমি দেখাতে চাইছিলাম আজকে আপনাদের মাল্টিকাস্ট সার্ভিসটা, আমার ল্যাপটপটা দুটো ল্যাপটপ লাগে আসলে, আমার ল্যাপটপটা ইয়ে হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারি, একটা জিনিস আপনাদের দেখাই যে কিউ এন কিউ, অনেকে বলে যে কিউ এন কিউটা কি হয়, কিউ এন কিউটা একটু যদি বলতেন বা বিডিকমে কিভাবে করা যায় কিউ এন কিউটা, আমি আপনাদের একটা এই টপোলজিতে একটা জিনিস দেখাচ্ছি, সেটা বলে সিম্পল কিউ এন কিউ, কিউ এন কিউটা আসলে কি, কিউ এন কিউটা হচ্ছে আপনারা এখানে অনেকেই বুঝেন টেকনিক্যালি, আমি আসলে এক্সপ্লেন করতে যাচ্ছি না, বাট কিউ এন কিউটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল অথবা মাল্টিপল ভিলেন একটা সিঙ্গেল ভিলেনের ভিতরে ঢুকবে, লাইক এখানে দুইটা ট্যাগিং হবে, একটাকে বলে আমরা ইনার ট্যাগিং, একটাকে বলে আমরা আউটার ট্যাগিং, তার মানে হচ্ছে ইনারের ভিতরে মনে করেন যে আমার 10টা ভিলেন আছে, এখন আমি চাচ্ছি না এই 10টা ভিলেন আমার আরেকটা নেটওয়ার্কে অ্যানাউন্স করতে, বা আরেকটা নেটওয়ার্কে সুইচে দিতে, বা আরেকটা নেটওয়ার্কের পার্সনকে জানাতে, লাইক আমি একটা আইআইজি থেকে সার্ভিস নিছি, আইআইজি থেকে আমি ফিজিক্যাল কানেক্টিভিটি নিছি, আমার এই পাশে হচ্ছে উত্তরা অফিস, ও পাশে হচ্ছে আমার বনানী অফিস, উত্তরা থেকে বনানী অফিসে কানেক্টিভিটি এস্টাবলিশ করবো, আমার 50টা ভিলেন নিয়ে যাবো আইআইজির মাধ্যমে, এখন আইআইজিকে আমি যদি আমার 50টা ভিলেন বলে দিই, তাহলে আইআইজি আমার 50টা ভিলেন জেনে গেলো, এখন আইআইজি তার ডাটা বেজে 50টা ভিলেন আবার এন্ট্রি করতে হবে, পরে আইআইজি নিয়ে যেতে হবে, আইআইজির তার আমাকে এত 50টা ভিলেন দেওয়ার তার ক্ষমতা নেই, কারণ তার কাছে অলরেডি 4094 ভিলেন আছে মাত্র, সব ভিলেন তাকে তো ইউজ করতে হবে, তো সেক্ষেত্রে সে আপনার ভিলেন গুলা সেন্টার নেটওয়ার্কে রাখবে না, সে বলবে তোমাকে আমি একটা ভিলেন দিব, এবং সে ভিলেনটা সে বললো হবে না বললো হবে কোনো অসুবিধা নেই, লাইক এই যদি টপোলজিটা দেখেন যে আপনার কাছে 3টা ভিলেন 10 20 30 কয়টা ভিলেন আছে আপনার 3টা ভিলেন, এ আইআইজি কি করলো
এই তিনটা ভিলেন 502 ভিলেনের ভিতরে ঢুকাইলো, ঢুকাইয়া 502 ভিলেন দিয়ে বের করে দিল, দিয়ে আরেকটা মনে করেন আয়াজিরে দিয়ে দিল বা তার আরেকটা নেটওয়ার্কে দিয়ে দিল, সেই নেটওয়ার্কে 111 ভিলেনে ঢুকাইলো, 111 ভিলেনে বের করে দিল, দিয়ে আপনাকে দিয়ে দিল। এটা আপনার রাউটার, এই আপনার রাউটার, এটা আপনার কোর রাউটার মনে করেন, এটা আপনার ক্লায়েন্ট রাউটার মনে করেন, আপনার বনানি এন্ড। আপনি কিন্তু দেখেন 10 20 30 ভিলেনের আইপি সার্ভিস তিনটা, 10 20 30 ভিলেনের আইপি সার্ভিস তিনটা কিন্তু আপনি এখানে বসে পাচ্ছেন। জিনিসটা আসলে কি হচ্ছে, জিনিসটা হচ্ছে কি এই জায়গার মধ্যে তখন ইনার ভিলেন হচ্ছে 10 20 30 এবং আউটার ভিলেন হচ্ছে 502, ওল্টি এই সুইচটা তখন ইনার ভিলেন হিসেবে কাজ করবে, সরি আউটার ভিলেন নিয়ে কাজ করবে, ইনার ভিলেনকে সে চিনবে না। এই যে ইনার ভিলেন এবং আউটার ভিলেনকে আইসোলেট করে, এই আইসোলেটটা করে হচ্ছে ডট ওয়ান কিউ টানেল, এর কাজই হচ্ছে এই দুইটা আউটার ট্যাগ এবং ইনার ট্যাগকে আইসোলেট করা, এটাকেই বলে কিউএনকিউ। এটা আমি দেখাচ্ছি সিম্পল কিউএনকিউ, এরকম আইসোলেট ট্রান্সলেটিং আছে, ফ্ল্যাট কিউএনকিউ আছে, আর অনেক ধরনের আছে, আমি ওগুলো দেখাচ্ছি না, বাট এটা হচ্ছে সিম্পল কিউএনকিউ। এটা জাস্ট একটা কনসেপ্ট আপনাদের দেওয়া যে আসলে কি হয়, যে মাল্টিপল ভিলেন একটা সিঙ্গেল ভিলেনের মধ্যে ঢুকে ডাটাবেজে প্রোপাগেট করে চলে যায়, নেটওয়ার্কে প্রোপাগেট করে চলে যায়, এবং সেই আবার মাল্টিপল ভিলেন আপনার নেটওয়ার্কে চলে আসে। এই কিন্তু দেখেন এর ডাটাবেজে কিন্তু 10 20 30 নাই, এর ডাটাবেজে 10 20 30 নাই, তার মানে আপনার ভিলেন সিকিউরও থাকলো, সে জানলো না, এবং হচ্ছে কি আপনার সার্ভিসও ফুলফিল হয়ে গেল, এবং এর জন্য সুবিধা কি আপনার ভিলেনের এন্ট্রিজ গুলো তার ডিভাইস দিতে হলো না। তো এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট অফ কিউএনকিউ। আর হচ্ছে কি এই জিনিসটা একটু দেখেন, এটা হচ্ছে কনফিগারেশন ব্যাকআপ টিপ টিপের মাধ্যমে, আমি কিন্তু এফটিপির মাধ্যমে ইয়ে করছি, টিপ টিপের মাধ্যমে কনফিগারেশন ব্যাকআপ, এটাকে আমি বলছিলাম আপনাদের যে এই তিনটা ফাইলকে আপনারা ব্যাকআপ করে রাখতে পারেন ওইটির জন্য। এই তিনটা ফাইলকে যদি আপনি ব্যাকআপ করে রাখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার সকল ফুল কনফিগারেশনটা ব্যাকআপ থাকবে, এবং রিস্টোরের সময় এই তিনটা ফাইলে ওইটির ভিতরে আবার রিস্টোর করবেন। নতুন একটা ওইটি নিলেন বা ওইটিটা নষ্ট হয়ে গেল বা রিপ্লেস করবেন মনে করেন, তাহলে আপনার নতুন একটা ওল্টি নিন, সেই ওল্টিতে এই কনফিগারেশনটা ব্যাকআপ রাখবেন। অবশ্যই সেম মডেলের ওল্টি হতে হবে, সেম ফার্মওয়্যারের ওল্টি হতে হবে, তাহলে এই জিনিসটা পারফেক্টলি কাজ করবে, আদারওয়াইজ সমস্যা হতে পারে। এটা হচ্ছে ওএস কিভাবে ঢুকাইতে হয় টিপ টিপের মাধ্যমে, এগুলো আমি আপনাদের শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন। আমি অলরেডি এফটিপির মাধ্যমে দেখিয়েছি, আচ্ছা এটা কিছু না। তো আপাতত হচ্ছে আমাদের ট্রেনিং সেশনটা শেষ, আমরা হচ্ছে কিছুক্ষণ আপনার